তেলাওয়াত করি, তারপর গজল শুরু করি। আজও এখানে করব, যেহেতু গজল শুনলে কতটা সওয়াব হবে আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো না, কিন্তু কোরআন শুনলে যে সওয়াব হবে এটা আমরা সবাই জানি। যে কোরআন পড়লেও সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়, দেখলেও সওয়াব হয়, সেই কোরআন পড়ব। একটু মনোযোগ দিয়ে মেহরবানি করে শুনবেন। আমার যুবক ভাইরা, এখানে যদি একটু চট বিছিয়ে দেওয়া হতো, ঠিক আছে, এখানে বাচ্চা কাচ্চা একটু কম এ পাড়ায় নাকি? দক্ষিণ পাড়ায় কি বাচ্চা কাচ্চা একটু কম? হ্যাঁ, বাচ্চা কাচ্চা কম না মদ্দালক কম? কিসে? হ্যাঁ, একই কম বেশি তো কই তারা? হ্যালো, এখানে একটু বসার জায়গা হলে সব থেকে ভালো হতো, এদের একটু বসার জায়গা দিলে দেখতে ভালো লাগতো। হ্যাঁ, একটু আমার বাবাজিরা যুবক ভাইরা একটু সামনের দিকে আসলে আমার মনে হয় ভালো হতো। চলুন, আমি কোরআন তেলাওয়াত শুরু করছি, আপনারা তার ভিতরে জায়গা নিয়ে বসে যান সকলে। কেউ যেন কথা বলবেন না, আমার মায়েরা যারা এসেছেন কেউ কোনো কথা বলবেন না। আমার কমিটি যুবক ভাইরা একটু সকলকে একটু বসার ব্যবস্থা করে দিন, সামনের দিকে এই সাইডটা একটু জায়গা করে দিন। এই আপনি একটু ওইদিকে যান তো, ওইদিকে একটু যান, এইখানটা একটু সেরে দিন, এই একটু তুলে দেবেন, দিয়ে মহিলাদের পুরো এই সাইড করে দেওয়া, একদম ওই সাইড করে দাও পুরো। হ্যাঁ, চলুন আমি শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওহুল গফুরুর রদুদ, ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود، بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط، بل هو قرآن مجيد في لوح محفوظ. صدق الله العظيم. চলুন সর্বপ্রথমেই দুটো ডুয়েট গজল বলবো, তারপর ইনশাআল্লাহ আমাদের গজল মূল গজলে ফিরে আসব। দুটো ডুয়েট গজল আল্লাহর শানে প্রথমে একটি হাম পড়বো, তারপর ইনশাআল্লাহ নাতে রসুল বলবো। কোচির একটু তকবি দাও তো, নারি তকবীর। আচ্ছা, কোচিরাই কি শুধু দেবে? কোচির বাপেরা দেবে না? কোচির বড় ভাইরা দেবে না? হ্যাঁ, কমেন্টের ছেলেরা সবাই মিলে একটু তকবি দাও তো, নারি তকবীর। আর একটু জোরে হবে, নারি তকবীর। গড়েছো তুমি এই পৃথিবী জাগা, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাগান, গড়েছো তুমি এই পৃথিবী জাগান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাগান, গড়েছো তুমি এই পৃথিবী জাগান, আল্লাহ মখন, তুমি আল্লাহ মখন, আল্লাহ মখন, তুমি আল্লাহ মখন, তুমি ঘাসাও তুমি তঙ্গা দাও, অধব পাকে ওড়িজকে জগাও, তুমি ঘাসাও তুমি তঙ্গা দাও, অধব পাকে ওড়িজকে জগাও, করিলে গাগা আকার কৃষ্ণা পিপা আশায়, করিলে গাগা আকার কৃষ্ণা পিপা আশায়, মিষ্টি পানিতে তার
जोरे सोरे तक विदाओ ना रे तकबीर अरे बाबा रे कुछ कष्ट होच्छे तुम्हारे बाप कष्ट होच्छे सुना कष्ट है ना तो हैं कष्ट होच्छे अच्छा तुमरा आमादेर देखेछो तुमरा देखेछो कखनो यूट्यूबे देखेछो अच्छा सामना सामने देखा हयनी तो ताहले एकटु बसो तुमि हाँ कष्ट पाच्छो केन तुमि दाड़ा एसे बसो बसे दाओ भाई তাহলে ইউটিউবে দেখেছো তোমরা আমাদের দেখেছো কিন্তু আমরা তোমাদের দেখিনি কখনো তাই না তাহলে আজকে যখন এসেছি এই পূর্ব নাটোরিয়ার দক্ষিণ পাড়ার যে যুবক ভাইরা আমার মায়েরা আমার স্নেহধন্য কচিকাঁচা বন্ধুরা এবং আমার বাবাজিরা যারা আমাদের গজল শোনে প্রতিনিয়ত তাদের সঙ্গে আজ আমাদের দেখা হচ্ছে ভালো লাগবে না বাবু যারা আমাদের ভালোবাসে সে সমস্ত ভালোবাসার মানুষগুলো দেখলে ভালো লাগে তো আজ আপনারা এখানে এসেছেন গজল শুনবেন আর আমরা এসেছি বলবো তো আমরা বলবো গজল সর্বপ্রথমই তুমি গজল পরিবেশন করলাম কার নামে আমি বলেছি গড়েছো তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান এই সুন্দর পৃথিবীটা বানিয়েছে কে জোরে বলতে হবে কে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন সুন্দর পৃথিবীটা এই সুন্দর পৃথিবীটা সুন্দর হয়েছে আরো কার জন্য
প্রিয় নবীর জন্য। নবী যদি দুনিয়াতে না আসতো এই পৃথিবী এত সুন্দর হতো না, কারণ এই পৃথিবীই তো সৃষ্টি হতো না যদি নবী না আসতো। আমরা ভালোবাসি দুনিয়ায়, আজ দেখবেন সব জায়গায় দেখতে পাওয়া যায় প্রেম প্রেম গন্ধ সবদিকে। সত্যিকারের কথা যেটা, এখন প্রেমটা হলো ন্যাচারাল একটা বিষয়, সবাই জানেন এটা আম হয়ে গেছে, নর্মাল একটা ব্যাপার, ন্যাচারাল একটা ব্যাপার, কোনো ব্যাপার নয়। ভালোবাসা ভালো লাগা ব্রেকআপ হতেই রয়েছে, তাই না? ভালোবাসতেও সময় লাগে না এখনকার মানুষের, একদম কুকুরের মতন হয়ে গেছে, হ্যাঁ না? কে রাগ টাগ করলে নাকি ভাই? রাগ করবেন না, এটার বাস্তব সত্যি কথা ভাই, কুকুরের মতো হয়ে গেছে। ভাদ্র মাস শেষ মানে ভালোবাসা শেষ। এখনকার মেয়েদেরও মদ্দা লোকেরও সেই একই ঘটনা ঘটছে, বিয়ে প্রেম ভালোবাসা করে আর বলে এই শোনো তোমার সঙ্গে আমার আর হবে না, ব্রেকআপ। ওই রকম ব্রেকআপ যেরকম হারে বলতেছে সেই হারে তালাকও হচ্ছে, ডিভোর্সও হচ্ছে, যে ফুল দমে বিরাট পিক আপ দিয়ে বিয়ে হচ্ছে, পিক আপ দিয়ে ছাড়ানো হচ্ছে, ঠিক কিনা? হচ্ছে। কেন? আমরা শুধু দুনিয়াকে ভালোবাসি, মেয়েদেরকে ভালোবাসি, মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে, কেউ আল্লাহ রসুলকে ভালোবাসে না। কারোর ভিতরে নবীর ভালোবাসা আর নাই, কিন্তু আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত পাক্কা ইমানদার নয় যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালো না বাসবে, সে পাক্কা ইমানদার হতে পারবে না। আমার ভাইয়েরা, এজন্যে আমি ভালোবাসি কাকে? আমি ভালোবাসি একজনকে, তিনি কে? আমি বলে, মেয়েরা বলে যখন প্রথম প্রথম কটলাইন জোড়ে তখন বলে, জানো আমি খাচ্ছি তাও তোমার ছবি দেখতিস, বসে রয়েছি তাও তোমারে দেখতিস, শুয়ে রয়েছি তাও তোমারে দেখতে, মানে যেখানে দেখি শুধু তোমার ছাড়া আর কিছু দেখতে পাইনি, ঠিক কিনা? কিন্তু আমরা আমরা দেখবো কার? যে সত্যিকারের নবীকে ভালোবাসে সে খুঁজবে কাকে? নবীকে। কেমন করে? কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শোনন। শ্রেষ্ঠ নবী তুমি মানব মগান, বাদশাহ তুমি এই দোনো জাগান, শ্রেষ্ঠ নবী তুমি মানব মগান, বাদশাহ তুমি এই দোনো জাগান, নবী গনি শিরা তুমি, নবী গনি শিরা তুমি, তুমি বিশের শ্রেষ্ঠ জ্ঞানী, আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমে এরি কবিতা লিখে, আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমে এরি কবিতা লিখে, শ্রেষ্ঠ নবী তুমি মানব মগান, বাদশাহ তুমি এই দোনো জাগান, শ্রেষ্ঠ নবী তুমি মানব মগান, বাদশাহ তুমি এই দোনো জাগান, নবী গনি এরি শিরা তুমি, নবী গনি এরি শিরা তুমি, তুমি বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী, আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমে এরি কবিতা লিখি, আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমে এরি কবিতা লিখি, এই পৃথিবী এরি পাড়া পাড়া, দূর আকাশে এরি তারা তারা, এই পৃথিবী এরি পাড়া পাড়া, দূর আকাশে এরি তারা তারা, এই পৃথিবী এরি পাড়া পাড়া, দূর আকাশে এরি তারা তারা, আমি যেদিকে তাকাই আমি যেদিকে দেখি, আমি তোমার নূরে এরি ছবি যে আঁকি, আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমে এরি কবিতা লিখে, আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমে এরি কবিতা লিখে, শ্রেষ্ঠ নবী তুমি মানব মগান, বাদশাহ তুমি এই দোনো জাগান, শ্রেষ্ঠ নবী তুমি মানব মগান, বাদশাহ তুমি এই দোনো জাগান, নবী গনি এরি শিরা তুমি, নবী গনি এরি শিরা তুমি, তুমি বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী, আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমে এরি কবিতা লিখে, আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমে এরি কবিতা লিখে, জাগিলিয়া আইছিল ভরা, আঁধারে ঘেরা
জাহিলিয়া আইছিল ভরা তোমার আগ মনে ধন্য মরা তুমি শান্তি সুখে এরি মকট মনে আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখে আমি তোমার প্রেমে এরি কবিতা লেখে আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখে আমি তোমার প্রেমে এরি কবিতা লেখে শ্রেষ্ঠ নবী তুমি মানব মগান বাদশা তুমি এই দোন জাগান শ্রেষ্ঠ নবী তুমি মানব মগান বাদশা তুমি এই দোন জাগান নবী গনে এরি শেরা তুমি নবী গনে এরি শেরা তুমি তুমি বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে এরি কবিতা লেখে আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে এরি কবিতা লেখে সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে সৃষ্টি করলেন সবকিছুর আগে একজনকে সৃষ্টি করলেন তিনি কে আমার আপনার নবী বিশ্ব নবী হযরতে ফারিস্তা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাকের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ বলেন তো আপনি বড় নাকি আমি বড় বয়সের নবী আমার বলেন অবিয়াসলি আমি বড় বলে কেমন করে হয় জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো কত নবীর কাছে এসেছি দুনিয়াতে তখন আপনি দুনিয়াতে আসেননি তার আগে আমি ঈসার কাছে এসেছি মুসার কাছে এসেছি দাউদের কাছে এসেছি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ আমি সবার কাছে এসেছি আপনি তো অনেক সবার শেষে এসেছেন তাহলে আপনি আমার থেকে বড় হলেন কি করে হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিবরিল ও ভাই জিবরিল দুনিয়াতে তুমি এমন কি দেখেছো যেটা সব থেকে বেশি দেখেছো এবং অনেক দিন ধরে দেখেছো উনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি সব থেকে বেশি দেখেছি পশ্চিম আকাশে একটা তারকা উঠত যে তারকাটা 70,000 বছর পর পর একবার করে সেই তারকাটা উঠত এবং সেই তারকাটা আমি 70,000 বার দেখেছি একবার জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার বললেন ভাই জিবরিল জিমি যে তারকাটা দেখেছো 70,000 বার 70,000 বছর পর পর একবার করে ওঠে ওই তারকাটা আর কেউ নাই ওটাই ছিলাম আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সৃষ্টি হলে তুমি সবার আগে ধরাই এনে তুমি সবার শেষে সৃষ্টি হলে তুমি সবার আগে ধরাই এলে তুমি সবার শেষে আকাশে মাঝে ওই তারা রূপে দিয়েছ তুমি ওই নূরের জ্যোতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে এরি কবিতা লেখে আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখে আমি তোমার প্রেমে এরি কবিতা লেখে শ্রেষ্ঠ নবী তুমি মানব মগান বাদশা তুমি এই দোন জাগান শ্রেষ্ঠ নবী তুমি মানব মগান বাদশা তুমি এই দোন জাগান নবী গনে এরি শেরা তুমি নবী গনে এরি শেরা তুমি তুমি বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে এরি কবিতা লেখে আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে এরি কবিতা লেখে আমার তুমি মোদিও না আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে এরি কবিতা লেখে আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে এরি কবিতা লেখে আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে এরি কবিতা লেখে আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে এরি কবিতা লেখে
कविता लिखी सुंदर करे हिपी करा चूल रही से हानी सिंह चूल तारे बे करब আবার কি বলে টাক পোড়াবে বর তো চলবেই না এখনকার মেয়েদের এমন এমন ছেলে পছন্দ বিড়ি খেয়ে খেয়ে ঠোঁট কালো হয়ে গেছে ভমরের মতন চুলগুলো এদিকে চুল ওদিকে দেওয়া ওদিকে পেরেক মারা এদিকে পেরেক মারা চুলগুলো কোনো জায়গায় সাদা বগের মতন কোনো জায়গায় দেখা যাচ্ছে আবার কের মতন মোরগের মতন এইরকম চুল আবার গাঁজা খেয়ে টলতেস চোখগুলো লাল টকটক হয়ে রেস ফ্রি ফায়ারে শুধু বলতে মার 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 সব মেরি ফেল এখন ওই ছেলে পছন্দ এখনকার মেয়ে ওয়াক থু আরে গোড়ার ডিম কি সব আই এম তো অবাক কি সাংঘাতিক কি সব ছেলেবি পছন্দ করে কি করে হ্যাঁ আহা না এরকম ছেলেবিলে পছন্দ করো না পছন্দ করবে মেয়েরা তোমার ডিমান্ড করো এবার থেকে বিয়ে করবো ওই ছেলেকে যার মুখে দাঁড়িয়ে আছে আমি এবার থেকে বিয়ে করবো আব্বাকে বলে দাও আমি ওই ছেলে ছাড়া বিয়ে করবো না যে যে অনেকে আসে দেখবেন মেয়ের বাপেরা মেয়ে বড় হলে শুধু ঘুরি ঘুরে বেড়ায় আ মেয়েটার বিয়ে দেবো একটা ভালো পাত্রটা তো দেখে দাও না একটা ভালো ছেলে টেলি দেখে দাও না বলে বলে বেড়াই আমি ওই সমস্ত চাচাজিকা বলি বাবু আপনার তো মেয়ে আছে ভালো ছেলে খুঁজছেন মসজিদে যান না রাস্তায় খুঁজছেন কেন গিয়ে দেখবেন ফজরের নামাজে কোন ছেলেটা এসেছে তার সঙ্গে মেয়ের বিয়ে দিন জীবনে মেয়ের কখনো গায়ে হাত তুলে মারবে না ছ ফজরের নামাজে যে ছেলেটা আসে যে যুবকটা ফজরের নামাজ যে যুবক পড়তে আসে মসজিদে জামাতে ওই ছেলে কখনো বিড়ি খেয়ে এসে মদ খেয়ে এসে আপনার মেয়েকে টর্চার করবে না ওই ছেলে পনের কথা বলে জ্বালা যন্ত্রণা দেবে না কিন্তু না এখনকার চাষাকা বাড়ানি জম্মের বাড়ানি খোঁজবে ও মসজিদের দিকে না খোঁজবে কোথায় বাদুড়ের মেলায় গিয়ে হ্যাঁ হ্যাঁ সম্প্রীতি মেলায় গিয়ে খোঁজবে কোন ছেলেটা ভালো নেচতেছে হ্যাঁ তা না হলে আপনি মসজিদে গিয়ে দেখুন ভালো ছেলের অভাব নাই ওই ছেলের হাতে মেয়ে দিন জীবনে মেয়ে কষ্টে থাকবে না আর আপনি যদি উৎপাটাং কোনো ছেলের হাতে দেন আপনার মেয়ে দুদিন পরে কাঁদতে কাঁদতে আসবে আর বলবে আব্বা তুমি কবে বাইক দেবা তাই বলো নচেতো আমার খুব মারধর করছে তাহলে এরা বোঝে না তাহলে টাক পড়া ছেলে কেউ পছন্দ করে না আর এই স্টেজটার সামনে টাক পড়া মঞ্চ তৈরি করে রেখেছে এখানে কিছু লোক আছে এখানে কিছু লোক আছে মিডিলি ফাঁকা ওইখানে কেরা বসবে ভাই বিকেলবেলা কেউ কি পেশাব টেশাব করতেছে ওখানে কেউ হ্যাঁ তাহলে বসতে না কে হ্যাঁ আচ্ছা দেখো দেখি নি কাণ্ড এরম করলি হয় বাপ বসেন আপনারা একটু না বসলে আমরা গজল বলবো কারে শুনবে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলে হয়তো মনে করবেন বলুন আমরা শুনছি কিন্তু ওইভাবে বলা যায় না বাবু আমাদেরও কিছু ভালো লাগা আছে আমরা দর্শকদের দেখি দুটো কথা বলবো গজল বলবো তবেই তো ভালো লাগবে চলুন এবার একটি গজল শোনাই অনেকে গজলকে খারাপ বলে বলে গজল না গজব হচ্ছে অনেকে বলে আমাদের বাদুড়ি এলাকায় আজ এরকম জায়গা আছে এরকম বলার লোক আছে কিন্তু আমরা যে গজলগুলো বলি কোরআন হাদিসের বাইরে আমি কোনো গজল বলি না আমার বলতে ভালো লাগে না আমার ভাইয়েরা আমি গজল পরিবেশন করব তো বলতিস তো কোন জায়গায় ধরি বলবো যেখানে ধরি বললি খুশি আছি কিন্তু ধরি বলতি না বসলি কী বলবো আমি যাকে যা শোনো ভাই এদিকার লোকের একটা রোগ আছে ভাই যুবক ছেলেকার রোগ আছে যদি বেশি বলতি বসতি বলো তাহলে আস্তে আস্তে একবার চল ওদিক চল হাঁট হ্যাঁ চো বাড়ির চোখ চল ও ভাই আজকে রাস্তায় ঘুরে লাভ নেই কারণ হুরপুরিতে সব এখানে বসে রই নাকি হুরপুরির এখানে আজ বাইরে রাস্তায় ঘুরে কোনো লাভ হবে না চলুন আমি গজল শোনাবো এবার সেই গজল শোনাবো ভ্রমণের গজল বেড়াতে যাওয়া গজল অনেকে বেড়াতে যায় না এই শীতকাল আসলে কেউ দীঘায় বেড়াতে যায় কেউ চিড়িয়াখানা কেউ কেউ যার টাকা আছে লন্ডনে যায় প্যারিসে যায় হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর কত আশা থাকে সব থেকে মেয়ে লোকের বেশি আশা মেয়ে লোকের সব থেকে বেশি আশা ছুটি টুটি পড়বে একটু চলো না দীঘাতে একটু ঘুরি আসি মানে এদিকে আর গোসল করি করি ভালো লাগে দিনে তাই যাবে দীঘায় গোসল করতে আহা কি সাংঘাতিক জীবনে বেড়াতে যাবেন কোথায় পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা সেই জায়গাটার নাম হলো সোনার মক্কা এবং মদিনা সুনিতা উইলিয়ামস নামক একজন ব্যক্তি যিনি চাঁদে গেছিলেন চাঁদ থেকে ফেরার পরে
প্রেস মিডিয়া মিডিয়া তাকে গিয়ে বলল, ওগো সুনিতা উইলিয়ামস তুমি কি দেখেছো, চাঁদে কি দেখেছো, আর দুনিয়া কি, দুনিয়া চাঁদ থেকে কেমন দেখায়? উনি বললেন, দুনিয়া দেখা যায় না, তবে আমি চাঁদ থেকে কিছুই দেখতে পাইনি, শুধু ধোঁয়া আর ধোঁয়া দেখেছি, কিন্তু দুনিয়াতে একটাই জিনিস দেখা গেছিল যেখানে আলো জ্বলছিল, আর ওই জায়গাটার নাম হলো সৌদি আরব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলবে না সুবহানাল্লাহ, আল্লাহ। চলো কোচি আরেকবার একটু তকবীর দাও, নারী তাকবীর, একটু জোরে হবে নারী তাকবীর। اے ختم رسول فخر امم شاہ مدینہ گا اے ختم رسول فخر امم شاہ مدینہ گا دیکھے بو کبھی او یہ منظر گزار مدینہ دیکھے بو کبھی او یہ منظر گزار مدینہ گلزار مدینہ گلزار مدینہ گلزار مدینہ گلزار مدینہ اے ختم رسول فخر امم شاہ مدینہ گا اے ختم رسول فخر امم شاہ مدینہ گا دیکھے بو کبھی او یہ منظر گزار مدینہ دیکھے بو کبھی او یہ منظر گزار مدینہ ہم دیکھے بو جے دن نبی تمہار روزہ مبارک ہم انن دیتے پاگل ہوئے قرب زیارت ہم دیکھے بو যে দিন নবী তোমার রোজা মুবারক আমি আনন্দ দিতে পাগল হই করব জিয়ারত শোনালে গেলাফ ধরে দেব চুমা শুনিব না মানা শোনালে গেলাফ ধরে দেব চুমা শুনিব না মানা দেখব কবি ওই মনজার গুলজার মদিনা দেখব কবি ওই মনজার গুলজার মদিনা গুলজার মদিনা গুলজার মদিনা গুলজার মদিনা এ খতম রসুল ফখর উমম শাহ মদিনা এ খতম রসুল ফখর উমম শাহ মদিনা দেখব কবে ওই মনজার গুলজার মদিনা দেখব কবে ওই মনজার গুলজার মদিনা আমি দেখি খুঁজিতা ফের সেই রক্ত মাখা ধোলা চোখের পানিতে ধুয়ে দেব রক্তের লালা আমি দেখিব খুঁজিতা ফের সেই রক্ত মাখা ধোলা চোখের পানিতে ধুয়ে দেব রক্তের লালা আমি ভারত গোতে কাঁদি ভারত গোতে কাঁদি তোমার আশিক দিবানা আমি ভারত গোতে কাঁদি তোমার আশিক দিবানা দেখব কবে ওই মনজার গুলজার মদিনা দেখব কবে ওই মনজার গুলজার মদিনা তোমার ঘাতে গড়া মসজিদ কুবা মসজিদ নববী যে মিম্বরতে করতে বয়ান করতে ইমামতি তোমার ঘাতে গড়া মসজিদ কুবা মসজিদ নববী যে মিম্বরতে করতে বয়ান করতে ইমামতি ওই মসজিদতে পড়ব নামাজ মোরে মনের বাসনা ওই মসজিদতে পড়ব নামাজ মোরে মনের বাসনা দেখব কবে ওই মনজার গুলজার মদিনা দেখব কবে ওই মনজার গুলজার মদিনা গুলজার মদিনা গুলজার মদিনা গুলজার মদিনা গুলজার মদিনা এ খতম রসুল ফখর উমম শাহ মদিনা এ খতম রসুল ফখর উমম শাহ মদিনা দেখব কবে ওই মনজার গুলজার মদিনা দেখব কবে ওই মনজার গুলজার মদিনা ও গো খোদা তোমার দাদি মিনতি আমার নবীর দেশে এই আদমকে ডাকো না একবার ও গো খোদা তোমার দাদি মিনতি আমার নবীর দেশে
देखे बो कबे ओ ये मंजर गुलजार मदीना देखे बो कबे ओ ये मंजर गुलजार मदीना देखे बो कबे ओ ये मंजर गुलजार मदीना देखे बो कबे ओ मंजर गुलजार मदीना तकबीर तो नारी तकबीर आज बर्तमान समय एक गजल एबार बोलबो एक ठीक है जेहेतु कयेकटे घट माने कवितामूलक बोले एबार एटा घटनामूलक बोली आज फाँकी कम देव एक गजल बेशी बोलबो कम फाँकी दिच्छेन एकटु कम फाँकी दि बेशी गजल बोलछि बोलबो आज के गजलेर माझे कम कथा बोलबो तबे एबार जे गजलटी बोलबो एर भेतर दुटो कथा बोलबो जेहेतु हेलो हेलो एर पाशे थेके एकटु कम कोनटा एटा हेलो हेलो ওইটা বেশি আছে একটু আচ্ছা ঠিক আছে চাঁদনি রাতে আমি ভাবিনি রেলাই তাই তো ঠিক হবে 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 ইনশাআল্লাহ চলো এবার একটা গজল শোনাই আমার মায়েরা যেহেতু শীতকাল চলছে তো শীতকাল চলছে এবার এই সময় সব বাড়ি বাড়ি একটু পিঠে মাটা হয় হয় না তেলের পিঠে ঠিকরে পিঠে হ্যাঁ হয় না তেলের পিঠে ঠিকরে পিঠে রসের পিঠে হয় না হাত ঝাড়া মারা পিঠে টিঠে কী কী মায় বলে সব আছে সরু পিঠে পা ঝাড়া মারা পিঠে কত কিছু পিঠে হয় তো দেখবেন পিঠে হয় পিঠে খায় ছেলেবিলে আর বাড়ির বাড়ির এক শ্রেণীর বুড়ি আছে বুড়ি এখানকার বুড়িরা সব ভালো আমার দাদিমারা সব ভালো কিছু কিছু জায়গায় বুড়ি রয়েছে বউ রয়েছে কিছু কিছু বড় পণ্ডিত মহাশয় একবারে বলে ছেলেবিলের খাদ্য দেয় আর বলে এই মনে এদিকে আয় একটুখানি হলুদ মাথায় দিয়ে দেই নাহলে জেন ধরবে আসে এদিকে হয় আবার কিছু কিছু বুড়ি আছে বের সময় বলে ছেলে যদি বে করতে যায় বলে এই মনা বের আগে মার্কাত যা এক টাকা দে বল মা আমার তুমি দিন দুদের দিন আর ঋণ শোধ করে দেওয়া উঠ মার কাছে ক্ষমা সেই নীতি হয় এ বলে না এই কিছু কিছু বুড়ি রয়েছে এরাই আবার বলে কি যদি দেখবেন যদি কোনো কোনো মহিলার যদি পরপর তিনটে মেয়েই হয় পরপর তিনটে মেয়েই হয় তো কিছু কিছু বুড়ি বলে ওরে আমি বুঝতেই পারিলাম তারা ওর মেয়ের গরু গা ও মেয়ের কোড়া ওর পেটে মেয়েরাই বুঝতেই পারিলাম তারা বলে না কিছু কিছু মহিলা ওরা হচ্ছে কালপিট বুড়ি ও বুড়িরা কল্পিট ও শুধু কব্বরে যাবে ফাঁটা বাসনে রেডি হয়ে রে পারিস তারা শুধু গেলেই পেটা শুরু পেট পেয়ে এত পেটা পেট পেয়ে বলে মারিস কেন বল ফেরি ভাইয়ার হচ্ছে দেখি যা কি মারি মারবে গণবে না কারণ উনি কি আল্লাহ খোদা হয়ে গেছে উনি বুঝতে পেরেছে এই মদ্দা লোক মহিলারা হলো পাত্র মহিলারা হলো কি মহিলারা ব্যাংক ব্যাংক তুমি যা দেবা সেটা মহিলারা কি করবে ফিরত দেবে দশ মাস দশ দিন পরে মেয়ে হচ্ছে লাগাতার ওরে কচির মা ওরে বুড়ি দাদি শোন ও দোষ তোর বউ মান না তো সাবালের কার দোষ হ্যাঁ তোমার সাবালের দোষ বুড়ি ওর দোষ দিলে হবে না কখনোই কারোর গোরো হিসেবে কোনোদিন সন্তান সন্ততি হয় না মা কখনোই কোনোদিন কোনো মহিলার মেয়ে হলে গালাগালি করবে না কারণ মেয়েদের সম্মান দিয়েছে কে আল্লাহ রসুল সম্মান দিয়েছে একটা সময় ছিল আল্লাহ রসুলের জামানায় যে জামানাটাকে বলা হতো আয়ামে জাহিলিয়াতের যুগ যে যুগে নারী জাতির সম্মান ছিল না নারীরা ছিল খেলনার পুতুল নারীরা যেমন আজ হাটে বাজারে পটল ঝাল কুমড়ো চাল আলু বিক্রি হয় না ঠিক পাশাপাশি সে যুগে নারীরা বাজারে বিক্রি হতো যার যেমন টাকা আছে তার যার যেমন টাকা আছে তার তেমন কিনে নিয়ে যেত অনেক কটা মেয়ে ব্যবহার করতো আবার বিক্রি করে যেত যে যুগে নারী জাতি জন্ম নিলে তার বাপকে বলা হতো কুলাঙ্গার তোর মেয়ে হয়েছে মানে তুই কাপুরুষ সুপুরুষ না তুই যে যুগে নারী জাতি হলে কন্যা সন্তান জন্ম নিলে সেই বাপ তাকে মারার জন্য পাগল হয়ে যেত কারণ সে যুগে নারীরা ছিল খেলনার পুতুল আহ আজ বর্তমান সময়ে মেয়ে হলে সেই ব্যবহারটা দেখা যায় এরা কার কার জাত যারা মেয়ে হলে রাগ করে ওরা কারা ওরাই হলো সেই জাহিলিয়াতের এক শ্রেণীর মাল এখন প্রোডাকশন রয়ে গেছে ওরা তারা আল্লাহ রসুল একদিন বসে আছেন আল্লাহ রসুলের কাছে
একজন সাহাবা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ঝরঝর করে কাঁদছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে মস্ত বড় ভুল করেছি, আপনি একটু বলে দেন না কি করলে ক্ষমা পাবো। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলে দেন কি করলে আমি ক্ষমা পাবো। আহ নবী আমার বলছে কি অন্যায় করেছো, কি অন্যায় করেছো তুমি। সঙ্গে সঙ্গে সেই আল্লাহ রসুলের সাহাবা, নাম তার দাহিয়া কালবি, তিনি আল্লাহ রসুলের সঙ্গে গল্প করছে। কি গল্প, মনোযোগ দিয়ে শুনবেন, কেউ কারোর সঙ্গে কথা বলবেন না। কি গল্প বলেছিল সেদিন, কিসের জন্য ক্ষমা চেয়েছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। আব তোমার কাছে আমি চাই না কিছু বার, আব তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আব তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মা এর কাছে দাও যেতে দাও মিনতি আমার, বলো কি কারণে দেবে কবর কি দোষ আমার, আমি কইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার, আমি কইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার, আবু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, নবীর কাছে কেঁদে বলে দাহিয়া কলবি, যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি, যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি, গর্ভবতী গর্ভবতী ছিল যখন আমার বিবি, গর্ভবতী ছিল যখন আমার বিবি, তাই খুশি মনে বিদেশে গেলাম করিতে আই পাতি, তাই খুশি মনে বিদেশে গেলাম করিতে আই পাতি, কত আশা ছিল হবে ছেলে দেখাবো সবার, আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যার, আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যার, আব তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। তাই আকালবি বলছে আর রাসূলুল্লাহ, আমার আমি বিয়ে করলাম, আমার আমার বউটা দেখতে বড় ভালো ছিল, আমার একটা আমার স্ত্রী যখন গর্ভবতী হলো প্রেগনেন্ট হলো অন্তঃসত্ত্বা হলো, আমার স্ত্রীকে রেখে আমি বিদেশে চলে গেলাম কাজ করতে, কারণ আমার মনে বড় আশা ছিল আমার একটা ছেলে হবে, আমি বাড়ি ফিরে সবাইকে দেখে দেখে বলবো দেখ আমার একটা ছেলে হয়েছে, আমি কাপুরুষ নই আমি সুপুরুষ, আমার ছেলে হয়েছে, বড় আশা ছিল ইয়া রাসূলুল্লাহ। আমি বিদেশে গেলাম, এক বছর নয় দুই বছর নয় চার বছর পরে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে দেখি আমার স্ত্রী একটা ছোট্ট ফুটফুটে একটা মেয়ে, খুব সুন্দর দেখতে একটা মেয়ে, তাকে দেখিয়ে বললো ওটা তোমার আব্বু, এই জামিলা যাও ওই তোমার আব্বু, মেয়েটা দৌড়িয়ে এসে আমার গলাটা জড়িয়ে ধরে আব্বু আব্বু করে বলতে লাগলো, কত কাব্বি করতে লাগলো, কত চুমা দিতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, সে আনন্দ করছিল আমাকে দেখে, কিন্তু আমার মনটা ভেঙে গেল, আমার মনে হচ্ছিল এখন আমি মানুষের কাছে কেমন করে মুখ দেখাবো, আমি বাইরে বেরিয়ে গেলাম, আমার সবাই ডেকে ডেকে বললো এ দাহিয়া কালবি, তোমার তো ছেলে হয় নাই হয়েছে মেয়ে, মেয়েটাকে কবে মেরে ফেলে দেবে, তুমি যদি মেয়েটাকে মেরে না ফেলে দাও তাহলে কিন্তু আমরা তোমাকে কি করব, সমাজোচ্চত করব, তোমাকে কিন্তু এক ঘরে করে দেব। তখন আমি কি করব চিন্তা করছিলাম কেমন করে মেয়েটাকে মেরে ফেলে দেওয়া যায়, আহ আমি চিন্তা করছিলাম, হঠাৎ আমার মাথায় একটা কুবুদ্ধি এলো, কি বুদ্ধি, কুবুদ্ধি এলো, কি কি বুদ্ধি ছিল সেইটা কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। আমি কি করি খাই ভেবে না পাই একে কেমন মারা যায়, আমি কি করি খাই ভেবে না পাই একে কেমন মারা যায়, বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যায়, বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যায়, নূতন জামা পরে মেয়ের খুশির সীমা নাই, নূতন জামা পরে মেয়ের
खुशी सीमा नाय मरुभूमिर ऊपर दिए खुशीते दौड़ाय से मरुभूमिर ऊपर दिए खुशीते दौड़ाय से किछु परे पानीर तरे करे गागाकार अर सुजोग बुझे बाबला मे कबर खोड़े बार ऐ सुजोग बुझे बाबला मे कबर खोड़े बार अब तुम्हार काछे आमि चाई ना के छोवार आमार माइर काछे दाओ जेते दाओ मिनतिया आमार आमार माइर काछे दाओ जेते दाओ मिनतिया आमार अब तुम्हार काछे आमि चाई ना के छोवार आमार माइर काछे दाओ जेते दाओ चलो बाबा आज तुम मामार बाड़ी देखे घुरे आसि जो बल्लम स्त्री झरझर कर कादते शुरू कर लो हाथे पाई धरे बोलो ओगोर प्राणर स्वामी तुम्हें छेड़े दाओ কিন্তু আমার মেয়েটাকে যেন মেরে ফেলে দিও না কোথায় নিয়ে যাচ্ছ বলে মামার বাড়ি বলে না তুমি ওকে মেরে ফেলতে নিয়ে যাবো না আমি ওকে মারতে যাচ্ছি না আমার স্ত্রীর সঙ্গে আমি মিথ্যা কথা বললাম আমার মেয়েটা যেই না শুনল মামার বাড়ি যাবে নূতন জামা পরে মেয়ের কি খুশি আহা কি আনন্দ আব্বুর সঙ্গে নানার বাড়ি যাবো আহ নূতন জামা পরে মেয়েটা মরুভূমির বালু করার উপর দিয়ে ছুটতে 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 অনেক দূরে চলে যায় আমি পিছনে পড়ে যাই আবার মেয়েটা একটু দাঁড়িয়ে যায় আব্বু এসো জলদি জলদি করে চলো আজ মামার বাড়ি যাব সবাইকে ডেকে ডেকে দেখাবো দেখ আমার আব্বু এসেছে আহ আমার আব্বু এসেছে কত আশা করে মেয়েটা ছুটে ছুটে যাচ্ছিল হঠাৎ মেয়েটা হাঁপিয়ে গেল বললো আব্বু আমার প্রাণটা ফেটে যাচ্ছে একটু পানি পান করাও আমি বুঝতে পারলাম এই তো সেই সুযোগ যে সুযোগের অপেক্ষা আমি করছিলাম বললাম আমার বুকটা ফেটে যায় আব্বু আব্বুজি একটু পানি পান করাও আমি সঙ্গে সঙ্গে বললাম মা এটা তো মরুভূমি এখানে তো পানি পাওয়া যায় না কুয়া ছাড়া সঙ্গে সঙ্গে মেয়েটাকে এমন করে আমি বললাম মা একটু গর্ত খুঁড়ি পানি পাওয়া যাবে আমি যখন গর্ত খুঁড়ছিলাম বালুগুলো যখন সাইড করছিলাম গর্ত খুঁড়ছিলাম আমার বালিগুলো যখন গায়ে সারা গায়ে লেগে যাচ্ছিল আমার মেয়েটা কত আদর করে আমার গা থেকে বালিগুলো ঝুড়ি ঝুড়ি ফেলে দিচ্ছিল ঝেড়ে ঝেড়ে দিচ্ছিল আর বলছিল আব্বু আমি আর পানি খেতে চাই না কিন্তু তোমার কষ্ট যেন আমি সইতে পারছি না একবার জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মেয়েটা এত কিছু করছিল জানে না যে আমি ওকে মারার জন্য কবর তৈরি করছি ও জানে না আমি গর্ত করলাম খুঁড়ে সেখানে দেখতে পেল আমার মেয়ে দেখতে পাচ্ছে শুকনো মরুভূমি তারপরে বললাম মা এই গর্তের ভিতরে নেমে যাও এখানেই পানি পেয়ে যাবে মেয়েটা আমাকে ভালোবেসে আমাকে বিশ্বাস করে সঙ্গে সঙ্গে গর্তের ভিতরে নেমে গেল সেখানে গিয়ে পানি পেল না যেই না নেমে গেল আমি সঙ্গে সঙ্গে কি করলাম দর দর করে বালি ফেলতে শুরু করলাম তারপর কি হলো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন পানি খুঁজতে মেয়ে যখন ওই নামে লকবরে পানি খুঁজতে মেয়ে যখন ওই নামে লকবরে আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে আমি বাল উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে তার দমটি বন্ধ হবারই আগে বললো আমারে তার দমটি বন্ধ হবারই আগে বললো আমারে আবু বলে ডাকিব না আর কব তোমার আমি আবু বলে ডাকিব না আর কব তোমার আমি আবু বলে ডাকিব না আর কব তোমার আবু তুমি খুশি হলে দুঃখ নেই আমার শুধু একটি বাড়ির জন্য মাকে দেখিতে দাও আমার শুধু একটি বাড়ির জন্য মাকে দেখিতে দাও আমার শুধু একটি বাড়ির জন্য মাকে দেখিতে দাও আমার আব্বু তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতিয়া আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতিয়া আমার মেয়েটার উপরে যখন বালি দিলাম যখন কোমর পর্যন্ত ঢেকে দিলাম আমার মেয়েটা বুঝতে পারলো আমার আব্বু আমাকে মেরে ফেলে দিতে চায় আমার মেয়েটা আমার দিকে তাকিয়ে কাচুমাচু করে কাঁদতে কাঁদতে বললো আব্বু তুমি আমাকে মেরে ফেলে দিচ্ছ কেন আমি কি অন্যায় করেছি আব্বু আমি যদি তোমাকে আব্বু বলে ডাকি আর তোমার সম্মানের ক্ষতি হয় আমি আর কখনো তোমাকে আব্বু বলে ডাকবো না তাই বলে তুমি আমাকে মেরে ফেলে দিও না আমার মা আমাকে বড় ভালোবাসে আমার মায়ের কাছে ফিরে যেতে দাও আমাকে মেরো না তুমি আব্বু
বউ আমি যে তোমাকে বড় ভালোবাসি, তুমি আমাকে মেরো না। আমি তার কোনো কথা আমার কানে আসছিল না। আমি দড় দড় করে বালি ফেলতে ফেলতে যখন তার গলা পর্যন্ত ঢেকে দিলাম, আমার দিকে কাচুমাচু করে মায়ার দৃষ্টি দিয়ে বলছিল, আব্বু ও আব্বু, তুমি আমাকে মেরে ফেলে দিয়ে খুশি হবে? দাও তোমার খুশির জন্যে আমি জামিলা হাসতে হাসতে মরতে পারি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোনো কথা না শুনে পুরো বালি যখন তার মাথা পর্যন্ত ঢেকে দিলাম, আমি অপেক্ষা করছিলাম তার দমটা কখন বন্ধ হয়ে যাবে। হঠাৎ করে মাটির ভিতর থেকে তিনবার আওয়াজ শুনতে পেলাম, মা 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 বলে তিনবার ডাকলো, আর আমার জামিলা চিরজীবনের মতো তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আহ, এই কথা বলতে আল্লাহ রসুল ঝরঝর করে কাঁদছেন। রসুলের সারা জামা মোবারক ভিজে গেছে, দাড়ি মোবারক দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নবী আমার কাঁদছেন আর কাঁদছেন, আর দাহিয়া কালবির দিকে তাকিয়ে বলছে, ও দাহিয়া কালবি, তুমি পারলে কেমন করে, তুমি মারলে কেমন করে, তুমি জানো না মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশ, সেই বেহেশকে তুমি এমন করে কবর দিলে তুমি? আহ, নবী আমার কাঁদতে কাঁদতে সেদিন দাহিয়া কালবিকে কি বলেছিল শেষ কথায়, প্রিয় কবি কি লিখছে শোনান। দয়ারি নবী কেতে বলে দাহিয়া কলবি, তোমায় ক্ষমা করবে কিনা আল্লাহ রবি। দয়ারি নবী কেতে বলে দাহিয়া কলবি, তোমায় ক্ষমা করবে কিনা আল্লাহ রবি, তোমায় ক্ষমা করবে কিনা আল্লাহ রবি। তুমি ইমান এনে মুসলিম হয়ে হয়েছ সাহাবি, তুমি ইমান এনে মুসলিম হয়ে হয়েছ সাহাবি, তবু আমার থেকে থাকে বেদরে জানাই এ আর জি, তবু আমার থেকে থাকে বেদরে জানাই এ আর জি। বলে সাইফুদ্দিনা মিনে নারীর কর সমাদর, এই নারী জাতি গণ তোমার জান্নাতের রাগাবার, এই নারী জাতি গোল তোমার জান্নাতের রাগাবার। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। একটু তকবীর দিন নারী তকবীর, একটু জোরে হবে না নারী তকবীর। এখন তো বলছে আল্লাহ রসুল বলেছিল, দাহিয়া কালবি তুমি যে আমার সামনে আর কখনো এসো না, কারণ তোমাকে দেখলেই আমার তোমার মেয়ের কথা মনে পড়ে, জামিলার কথা মনে পড়ে যাবে, খবরদার আমার সামনে এসো না, কারণ আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না, কারণ তুমি তোমার জান্নাতকে কবর দিয়েছ। আল্লাহ তোমায় ক্ষমা করবে কিনা আল্লাহ বেহতার জানে। আজ বর্তমান সময়ে এখন তো মেয়ে বিয়ে দেওয়া সহজ নাকি, ঠিক কিনা? কথা কয় না কে ইয়াং ছেলেরা কই, আরে বর সব হিরো 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 বসে রয়েছে মাশাআল্লাহ। ভাই এখন মেয়ে বিয়ে দেওয়া সহজ না কঠিন? ইউটিউবার ভাইরা সহজ না কঠিন? হ্যাঁ সহজ, কি করে সহজ হলো? রবিকুলের তিন মেয়ে আবার একটা হবে, রবিকুলের তিন মেয়ে, এই যে পিটি পুটি 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 তিন মেয়ে আবার একটা হবে। তো একজন হ্যাঁ রে রবিকুল তোর তো তিন মেয়ে অলরেডি রই, আর একটা হবে তো, ও যদি মেয়ে হয় তো কী হবে, তুই বিয়ে দিবি কী করে? আরে একটা মেয়ে বিয়ে দিতে তো মিনিমাম 1 লাখ টাকা খরচ, নর্মালে 1 লাখ টাকা খরচ, তো করছি তুই বিয়ে দিবি কী করে আরে তিন মেয়ের? বল ধুর গোড়ার ডিম, তুই ও আমার ভাবনা তোমার ভাব দিই বলি কিরা, চারটি কেন, সাতটা হোক না কেন, সাতটা মেয়ে বিয়ে দেবো 7,000 টাকায়। বলি কী করিয়ে? বলে ওরে আমার তিন মেয়ের অলরেডি 3টে মোবাইল দেওয়া হয়ে গেছ, জিও ফোন কিনতিস একটা করে, মেয়েরা দেখি একদম সন্ধ্যে 8টা বাজে আর বলে আমি পড়তে যাচ্ছি আমার ঘরে যাচ্ছি। আমি এখনকার মেয়েরা আছে না শুধু বলে এক ঘরে থাকলেই পড়া যায়, আমার একটা আলাদা ঘর দেও, মানে কি কিছু কিছু মেয়ে বউ আছে দেখবেন বিয়ের পরে ঘরের তেমোটে বেরোয় না, সবাই বলে হ্যাঁ রে ওগা বউটা তো বিরাট ভালো, ঘরের তেমোটে বেরোয় না, কি সত্যি বউ একটা কপাল করিবে, ইরে ভালো করে খোঁজ নে দেখো অ্যান্ড্রয়েড সেট রে কার সঙ্গে কি আগুন ধরাতে তার ঠিক নেই, হ্যাঁ বাইরে বেরোবে কি করতি বোঝায়নি, আর কেউ কেউ ভালো আছে। রবিকুল বলে ওরে আমার তিন মেয়ে তো কি হয়েছে, 3,000 টাকা দেবো জিও ফোন দেবো, মেয়েরা শুধু এখন শুধু ফাঁক খোঁজ দিই, আমি এক ঘরে থাকলে আব্বা শুধু খাঁচরো খাঁচরো করে, এক ঘরে থাকলে পোড়া হয়, একটু সাইটে ওই আমার পিঙ্কির আলাদা ঘর রয়েছে, রিম্পার আলাদা ঘর রয়েছে, আমার একটা আলাদা ঘর দেয় না, মানে কি ওরা দাও আগুন ধরা কই ঘরে,
ভিডিও কলে চ্যাট করবে, হাই হ্যালো করবে, চ্যাটিং করবে। আহা, আমার চাচাজিরে আপনারা মনে করছেন তামাশা না, হে আগুন ধরে যে আপনি জানেন না, খবর রাখেন, আপনি তো গোটা টাইম কিছু বোঝেন না, কি বুঝবেন আপনি? এই যে লকডাউন করোনার সময় মাস্টাররা বললো একটা করে মোবাইল লাগবে, অনলাইন ক্লাস করবে। আচ্ছা ভাই, অনলাইনে ক্লাস করে ভাই কারোর 20 নম্বর বেড়েছে বলে মনে হয়? 20 নম্বর বেড়েছে না, 20 নম্বরও বাড়িনি। আমি ওই সময় বলেছিলাম, ওরে মেয়ে যদি ফেলও করে করুক, পরের বছর আবার সুযোগ রয়েছে, কিন্তু একটা বার যদি ওর হাতে মোবাইল ওঠে, ওর টোটাল লাইফটা শেষ হয়ে যাবে। কারণ ওই মোবাইলের নেশা যার একবার ধরেছে, এ জীবনে আর মাফ হবে না। আর শ্বশুর বাড়িকে যেই বর বলবে, কেন তুমি মোবাইল ব্যবহার করবো, কারণ মার মার কাছে এটা রইস তো হচ্ছে না উতি, তখন বলবে তুই থাক তোর সংসার নেই, আমি হাঁটলুম। মানে কি দিতে হবে, কারণ ও তো অনেক কটা এক্স বয়ফ্রেন্ড রয়েছে, তাদের সঙ্গে একটা চেটিং করবে, হাই আমার যেখানে বিয়ে হয়েছে, আমার আমার বিরাট সুখী রয়েছি তো, আমি বিরাট সুখী রয়েছি, গল্প করবে এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে। কিছুদিন পরে যাই একটু মান আনমান হবে, সঙ্গে সঙ্গে বলবে শোনো আমার না খুব কষ্ট হচ্ছে, তখন বলো আহা আমার সোনা জানু তোমার কষ্ট হচ্ছে, আহা কষ্ট হলে বলে চলো ভেগে যাই, ভেগে যাচ্ছে। কত সংসার এইভাবে ক্ষতি হয়ে যাচ্ছে এক মোবাইলের কারণে, এক মোবাইলের কারণে শত শত নয় হাজার হাজার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। হয়তো আমি আজকে হাসির ছলে বলেছি কথাগুলো, কিন্তু একটু বালিশে মাথা দিয়ে ভেবে দেখবেন যে এই মোবাইল আমাদের জীবনে কী ক্ষতি করেছে, কী ক্ষতি করেছে একবার ভেবে দেখবেন। চলুন আমি সে গজল পরে শোনাবো। এখন একটু আমার যুবক ভাইয়েরা এখানে যারা স্টেজে রয়েছে, আমি সবাইকে একটু গজল গাও, ওদের তুলিছি এমনি এমনি না, ওদের একটু গজল গাও। হ্যাঁ এইবার বইতে হ্যাঁ হবে তো নাকি, এত বলবো তো, ওরে কত গজল বলবো এখনো ঠিক শেষ আছে নাকি? হ্যাঁ এক হচ্ছে রে, তোমরা গজল গাইতে পারো তো নাকি? আরে বাবারে ওরা শুধু পারে মানে কে, ওটা বেশ ভালো পারে। হ্যাঁ গজল হবে তো, হবে তো, ঠিক আছে যুবক ছেলেরা। আমি এখানে এটা কি পূর্ব নাটুরিয়া দক্ষিণ পাড়ার ছেলেদের একটু দেখতে চাই, এদের গলার কেমন জোরে ইমরান দাও তো একটু। হ্যাঁ ঠিক আছে, এটা ওদের জোর দেখবো, তুমি শুধু একটু একটু তুলে দেবো, আর স্কেলটা ধরাই দাও, ঠিক আছে চলো একটু তকবি দাও, তাদের আরে নারী থেকে বীর। এখন সবাই মিলে হবে তো, হবে তো বাপ, হবে আব্বা, ঠিক আছে। আচ্ছা কেমন জোরে হবে একটু তকবি দাও তো, নারী থেকে বীর, নারী থেকে জালিমের জলম সইব কত আর, জালিমের জুলুম সইব কত আর, যা গো মুসলমান ঘুমিও না আর, জালিমের জুলুম সইব কত আর, যা গো মুসলমান ঘুমিও না আর, নারা এ তাকবীর কোথায় গেল ভাই, একটু সরে সবাই মিলে হবে না, নারা এ তাকবীর আল্লাহু আকবার, নারা এ তাকবীর আল্লাহু আকবার, হবে না জোরে জোরে, এ তাকবীর আল্লাহু আকবার, নারা এ তাকবীর আল্লাহু আকবার, নারা এ তাকবীর আল্লাহু আকবার, নারা এ তাকবীর আল্লাহু আকবার, হা নারা এ তাকবীর আল্লাহু আকবার, নারা এ তাকবীর আল্লাহু দিকে দিকে আজ শুনছি ঘা ঘা কর, দিকে দিকে আজ শুনছি ঘা ঘা কর, জাগো মুসলমান ঘুমিও না আর, নারা এ তাকবীর জোরে আল্লাহু আকবার, নারা এ তাকবীর আল্লাহু আকবার, নারা এ তাকবীর আল্লাহু আকবার, নারা এ তাকবীর আল্লাহু আকবার, জালিমের জুলুম সইব কত আর, জালিমের জুলুম সইব কত আর, জাগো মুসলমান ঘুমিও না আর, নারা এ তাকবীর আল্লাহু আকবার, নারা এ তাকবীর আল্লাহু আকবার, নারা এ তাকবীর আল্লাহু নারা এ তকবীর হা, নারা এ তকবীর আল্লাহু আকবার, নারা এ তকবীর আল্লাহু আকবার, মা বনির উপরে করিল নির্যাত,
কাউ মায়ের সামনে শিশুর করিল ধর্ষণ মা বোনের উপরে করিল নির্যাতন মায়ের সামনে শিশুর করিল ধর্ষণ জীবন্ত গায়েতে জ্বালালো অঙ্গার জীবন্ত গায়েতে জ্বালালো অঙ্গার জাগো মুসলমান ঘুমিও না নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর কই এতদের মারা বারণ কর দে যে খোকা যতই বলতি বলে যেন গজল বলবি নে বারণ টারণ কর দে এক কাছে বারণ করে কার মা বারণ করে হাত তোল দিন দেখি হ্যাঁ যে ওখানকে যেন গজল বলবি নে যাই হোক যত যাই বলো না গজল যেন বলিস নে হ্যাঁ আচ্ছা সবাই তোমরা বলছো কে কে বলছো একটু হাত তোলো তো দেখি এই তুই মিথ্যে কথা তো তোরা এত লোক হাত তুলিস আওয়াজ আসার দরকার একটা বল দিন আচ্ছা কচি তুই মিথ্যে কথা বলিস নি এতে মূর্তি কথা বলি না তো তুই এই পোলট্রি গোষ্ঠ বেশি খাস হ্যাঁ এক হচ্ছে পোলট্রি গোষ্ঠটা তোর দেখি বেশি বেশি চলে হ্যাঁ তাহলে যে ওই গোশ খায় তার গোলার আওয়াজ এই না মেইলি মেইলি ভাব হয় হ্যাঁ এক হচ্ছে একটু মদ্দা লাগার মতো আওয়াজ তোর তো নারায়ে তাকবীর আরো জোরে হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার জালিমের জুলুম সইব কত আর জালিমের জুলুম সইব কত আর জাগো মুসলমান ঘুমিও না আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার তাক তোমাদের খুব কষ্ট হচ্ছে আমি আর কষ্ট দেবো না চলো এবার গজল শোনাবো আমাদের শোনাবে আমাদের এমডি শোয়েব আখতার ইমরান নাজমি আবার আসবে তারা কয়েকটি করে গজল বলবে ইনশাল্লাহ ভালো ভালো গজল শুনবে কী এর রিকোয়েস্ট হচ্ছে কী গজল ও নবী দিয়ে দেখা চলো গজলটি বলেই বসবো তারপরে আসবো যখন আমার কিছু বিখ্যাত বিখ্যাত কালাম আছে যেগুলো আমরা বলতে পারি না তার কারণ আমাদের যেহেতু ওই গজলগুলো একটু কন্টেন্ট করা আছে লাইসেন্স আপনারা বুঝবেন না যদিও ইউটিউবার ভাইরা জানে যেহেতু ইউটিউবার ভাইরা অনেক দূর থেকে কষ্ট কষ্ট করে আসে খুব কষ্ট করে আসে তো আমাদের জীবনে একটা মানে কিছু গজল কন্টেন্ট করা আছে যে গজলগুলো ভালো গজল কিন্তু গাইতে পারি না একেবারে মুখ্যম গজল সেই গজলগুলো যেমন আমার একটা গজল রয়েছে মানে সুর করে গাচ্ছি নে লাস্টে গাইবো আজ আমার ইউটিউবার ভাইরা বলছে লাস্টে গাইবো সত্যিকারের কথা আজ আপনাদের এখানে যে সমস্ত ইউটিউবার ভাইরা এসেছেন সব বড় বড় ইউটিউবার ভাইরাল ভাইরাল ইউটিউবার অনেক দূর থেকে এখানে এসেছেন এসেছেন কিসের জন্যে শুধু কি আমাদের মুখ মানে চেয়ে না শুধু কি পয়সার মুখ মানে চেয়ে না এরা হলো ইসলামের একরকম প্রচারক এরাও দিনের প্রচার করছে এরা তো পারতো ফাংশনে ফাংশনে ঘুরতে পারতো না ফাংশনে ফাংশনে ঘুরতে পারত ড্যান্স হাঙ্গামায় ঘুরতে পারত মেলায় ঘুরতে পারত কিন্তু না তারা এই ওই দিকটা বেছে নেয়নি ওরা বেছে নিয়েছে ইসলামের পথটা তার কারণ তার এটা রুটি রুজিও হবে আবার তার দ্বারাই ইসলামের প্রচার প্রসারও হবে এই জন্যে আমি তাদেরকে সবসময় ধন্যবাদ জানাই আমার ইউটিউবার ভাইদেরকে অসংখ্য অজস্র ধন্যবাদ জানাই ভাই এইভাবে কাজ করুন ইসলামের জন্য কাজ করুন দিনের জন্য কাজ করুন পয়সার নালসা শুধু নয় পয়সার জন্য নয় আল্লাহর পথে আপনি চলুন আল্লাহ আপনা আপনি এমনি আপনি আপনার পয়সা দেবেই দেবে আমার একজন ওস্তাদ আমাকে বলতেন সাইফুদ্দিন কখনো পয়সার পিছনে ছুটো না এমন কেরিয়ার বানাও এমন জীবন তৈরি করো যেন পয়সা তোমার পিছন পিছন ঘোরে এটাই ভাবতে হবে আমাদের ইউটিউবার ভাইদের এটাই টেন্ডেন্সি রাখতে হবে মনে মনে নিয়ত রাখতে হবে যে আমি দিনের প্রচার করব দিনকে কায়েম করার জন্যে যত কত আলেম ওলামা বক্তব্য দিচ্ছে আমরা হয়তো বক্তব্য দিতে পারবো না কিন্তু আমাদের কথাগুলো আমাদের মনের উক্তিগুলো আমরা বক্তাদের মুখ থেকে শুনে সেটা মানুষের কাছে ছড়িয়ে দেব এটাও একটা বড় বড় জারিয়া চলুন আমি গজল শুরু করব ও নবী দিও দেখা কঠিন হাসর ময়দানে যেদিন উম্মাত কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে তার কারণ সত্যিকারের আজ আপনারা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের ভিতর থেকে সবথেকে বেশি বেশি একটা জিনিস দূর হয়ে গেছে সেটা হলো কবরের ভয় আমাদের আর লাগে না মরা বাড়ি গেছে মরা বাড়ি আমাদের দিকে আর মেয়ে লোকের বেশি ওই 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 গোষ্ঠী মেয়ে লোকের গোষ্ঠী শুনিয়েছে যার চাচার ফুবুতুবুনির শাশুড়ির ননদের সাওয়াল মারা গেছে
কত কত দূরে বাবা জম্মে দেখিনি তারে তো এখন বলতে হ্যাঁ গো তোমুক তো মারা গেছে একটু যাবো তা বর বইতে ঠিক আছে যাও একটু ঘুরিয়ে এসো ওয়াল্লা মরা বাড়ি নে গে খোদা প্রথম গে এক চোট সে কি কাঁদা সে কি কাঁদা ইয়ে ওর গাই ঢলি পট্টি ওর গাই ঢলি পট্টি এর দাঁত লেগে যাই ও ছাড়াই ওর দাঁত লেগে যাই এ ছাড়াই কি কান্না কাঁদবে পনেরো মিনিট পরে দেখবেন কি সুন্দর শাড়ি কোসাই আবার সাইডে দাঁড়ায় রইয়ে ওখানে দাঁড়ায় দাঁড়ায় বলতে এই এটা সেই পল্টুর বউ না বলে ইয়ে আমাকে রাজু রাজু আমার মামা তো ভাই রাজু ওই বিয়ে করি ওই সে বউ তো একজন ওই দিয়া মরা বাড়ি তো সখী পানি আছে দেখিস কি জুত করি হেট্টি এই মরা বাড়ি বসেও ওখানে কেউ মেয়ে দেখা দেখি হইতে বুঝতে এই মেয়েটা কাদের মেয়ে রে আমার বাপির জন্য দেখলি হইতো না ওখানে কেউ মেয়ে দেখা দেখি করছে ছেলে দেখা দেখি করছে এই সেই মহিলা যারা মরা বাড়ি গেও কিছুক্ষণ কাঁদা কাঁদির পরে আবার মেকআপ করি বাইরে আসে এই সেই মহিলা এজন্যে আমার মায়েদের ভিতরে সব থেকে বেশি কবরের ভয় কম মহিলাদের ভিতরে আমার মায়েরা দুনিয়ার দুনিয়া করবেন না একটু কবরের ভয় করুন দেখবেন আল্লাহ আপনার অবশ্যই খাওয়াবে আল্লাহর প্রতি তাওয়াক্কল করবেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন মহিলাকেরা শুধু তো একটাই জিনিসই মরে মহিলারা শুধু একটাই জিনিসই মরে যদি পাশের বাড়ির কেউ ভালো খায় সহ্য হয় না পাশের বাড়ির ভালো কেউ পড়লি সহ্য হয় না পাশের বাড়িটা যদি চাকচিক্য করে তাও সহ্য হয় না না করবেন না সবসময় ভাববেন যে আমার আল্লাহ যা দিয়েছেন এতেই আমি এনাফ এটাই আমি খুশি আল্লাহর শুকরিয়া আদায় করবেন খবরদার অন্য লোকের দেখে কখনো ইমপ্রেস হবেন না তাহলে দেখবেন মন ভালো থাকবে আর লোকের দেখে যদি জ্বলি পড়ে মরেন আপনার চোখ টোক আমরা আমরা হয়ে যাবে দিন দিন যে শুকিয়ে যাবেন একদম শুকিয়ে যাবেন এই জন্যে লোকের দেখে খবরদার হিংসা করবেন না হিংসা জিনিসটা দূর করুন চলুন আমরা দুনিয়ার জমিনে এসেছি আমরা চলে যাব কোথায় আবার আমাদের প্রকৃত বাড়ি জান্নাতে সেই জান্নাতে যেতে গেলে সর্বপ্রথম মঞ্জিল কবর কবরের পরে হাসরের ময়দান যেখানে সবার বিচার হবে আল্লাহর নাম হবে কাহার কঠিন বিচারক সেই বিচার করবেন কে আল্লাহ গদ্দিনসীন হবেন সেদিন বিচারের আসনে বসে সেদিন তিনি বিচার করবেন আর আল্লাহর সামনে কথা বলবে শুধুমাত্র একজন তিনি হলেন আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ তিনি যদি আমাদের সুপারিশ না করে জান্নাতে যাওয়া আমাদের জন্যে খুবই কষ্টকর হয়ে যাবে এই জন্যে আমি একটি গজল লিখেছিলাম বলছি আপনারা সকলেই ধীরে ধীরে শ্রবণ করুন ও নবী দিও দেখা ও নবী দিও দেখা ও নবী দিও দেখা কোটি ঘাসরি ময়দানে যেদিন ওমাতে কাঁদিবে সদ নফসিয়া নফসি বলে যেদিন ওমাতে কাঁদিবে সদ নফসিয়া নফসি বলে ও নবী দিও দেখা ও নবী দিও দেখা কোটি ঘাসরি ময়দানে যেদিন ওমাতে কাঁদিবে সদ নফসিয়া নফসি বলে যেদিন ওমাতে কাঁদিবে সদ নফসিয়া নফসি বলে বারুটি সূর্যের মুখ আসিবে মাথারি পারে সেই তাপে মাটি পড়ে তামাগো এ যাবে সেই তাপে মাটি পড়ে তামাগো এ যাবে বারুটি সূর্যের মুখ আসিবে মাথারি পারে সেই তাপে মাটি পড়ে তামাগো এ যাবে সেই তাপে মাটি পড়ে তামাগো এ যাবে মোদির কষ্ট বোঝারি মতো ও নবী মোদের কষ্ট বোঝারি মতো কেউ নেই সেই দিনে যেদিন ওমাতে কাঁদিবে সদ নফসিয়া নফসি বলে যেদিন ওমাতে কাঁদিবে সদ নফসিয়া নফসি বলে ও নবী দিও দেখা ও নবী দিও দেখা কঠিন ঘাসর ময়দানে যেদিন ওমাতে কাঁদিবে সদ নফসিয়া নফসি বলে যেদিন ওমাতে কাঁদিবে সদ নফসিয়া নফসি বলে পিতা মাতা সন্তানেরা হবে যে আছে না যে যারি মত ছোট বেশে দিন হয়ে দিশা আল্লাহর কোরআন বলছেন ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি যেদিন নিজের মা সন্তানকে চিনতে অস্বীকার করবে যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে নিজে কনকনে ঠান্ডায় ভিজে বিছানায় রাত কাটিয়ে দেয় কিন্তু ছেলেকে নিচেই রাখে না বুকের উপরে করে রাখে সেই মা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল বলে আমার মনে পড়ছে না কি কঠিন হবে সেদিন আহ
এজন্য সেদিনকার ভাবনা ভাববেন। তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। পিতা মাতা সন্তানেরা হবে যে আছে না, জিজারি মতো ছোট বেশে দিন হয়ে দিশা ঘারা, জিজারি মতো ছোট বেশে দিন হয়ে দিশা ঘারা। পিতা মাতা সন্তানেরা হবে যে আছে না, জিজারি মতো ছোট বেশে দিন হয়ে দিশা ঘারা, জিজারি মতো ছোট বেশে দিন হয়ে দিশা ঘারা। তোমার মতো আপন কে গো ও নবী, তোমার মতো আপন কে গো, কেউ নেই সেই দিনে যেদিনে উম্মত কাঁদিবে শুধু নাফসিয়া নাফসি বলে, যেদিনে উম্মত কাঁদিবে শুধু নাফসিয়া নাফসি বলে, যেদিনে উম্মত কাঁদিবে শুধু নাফসিয়া নাফসি বলে। ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা কঠিন ঘাসর ময়দানে, যেদিনে উম্মতে কাঁদিবে শুধু নাফসিয়া নাফসি বলে, যেদিনে উম্মতে কাঁদিবে শুধু নাফসিয়া নাফসি বলে। মহাতৃষ্ণায় যেদিন সবার বুক যাবে যে পেটে, সেদিন তুমি থেকো নবী কৌসারের ধারে, সেদিন তুমি থেকো নবী কৌসারের ধারে। মহাতৃষ্ণায় যেদিন সবার বুক যাবে যে পেটে, সেদিন তুমি থেকে ও নবী কৌসারের ধারে, সেদিন তুমি থেকে ও নবী কৌসারের ধারে। তোমার খাতের মিষ্টি পানি ও নবী, তোমার খাতের মিষ্টি পানি হয় যেন নসিবে, যেদিন উম্মতে কাঁদিবে শুধু নাফসিয়া নাফসি বলে, যেদিন উম্মতে কাঁদিবে শুধু নাফসিয়া নাফসি বলে। ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা কঠিন ঘাসর ময়দানে, যেদিন উম্মতে কাঁদিবে শুধু নাফসিয়া নাফসি বলে, যেদিন উম্মতে কাঁদিবে শুধু নাফসিয়া নাফসি বলে। মিজানে থেকো তুমি থেকো পুল সিরাতে, সুপারিশ করো নবী সবার আপন করে, মিজানে থেকো তুমি থেকো পুল সিরাতে, সুপারিশ করো নবী সবার আপন করে, সুপারিশ করো নবী সবার আপন করে। সাইফুদ্দিনের দিও গোঠায় ও নবী, সাইফুদ্দিনের দিও গোঠায় তোমার পাক কদমে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নাফসিয়া নাফসি বলে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নাফসিয়া নাফসি বলে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নাফসিয়া নাফসি বলে। ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা কঠিন ঘাসর ময়দানে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নাফসিয়া নাফসি বলে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নাফসিয়া নাফসি বলে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নাফসিয়া নাফসি বলে। শুনুন, চলুন এবার আমরা গজল শুনি আমাদের এমডি সোহেব আক্তারের কণ্ঠে, তারপর ইনশাল্লাহ আমি আবার ফিরে আসবো। ওই দেখা যায় স্রোত বয়ে যায়, এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেম মুসা সেই আপেল খেয়ে নেয়, এক একটা আপেলের ঘটনা। এরপরে গজল বলবো, জান্নাতি হতে চাও যদিও গোনারি, আমার লেখা গজল, জান্নাতি হতে চাও গাইবো, এবং গাইবো রিকোয়েস্টের কালাম, পছন্দ করা কালাম, মানুষ রিকোয়েস্ট করেছে সেটাও বলবো। দয়ার নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সেই পথে উম্মে জামিল কাটা যেবে চায়, এবং আমার তরফ থেকে বলবো, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। চলুন শুনে থাকি এখন আমাদের এমডি সোহেব আক্তারের কণ্ঠে, তারপর ইনশাল্লাহ ফিরে আসি। ততক্ষণে শুনছিলেন আমরা তাজুর সাইফুদ্দিন সাহেবের মুখ থেকে। তখন বি আপনার সামনে একটি পবিত্র নাত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঠন করে শোনাচ্ছি, আপনারা সবাই ধৈর্য ধরে শুনবেন। চাঁদ বলে আমি নই তুমি নবে সুন্দর, ফুল বলে সুভাষিত নবে জির অন্তর, চাঁদ বলে আমি নই তুমি নবে সুন্দর, ফুল বলে সুভাষিত নবে জির অন্তর, তারাদের
সরবে মেঘ বলে জল হয় প্রিয় তুমি গরবে তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয় প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহ মীর বন্দর মানুষের কাছে তুমি রহ মীর বন্দর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুভাষিত নবী জিরন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুভাষিত নবী জিরন্তর রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির রাত বলে নুন ছিল রসুলের দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় কর তুমি পৃথিবীর অন্তর আলোময় কর তুমি পৃথিবীর অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুভাষিত নবী জিরন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুভাষিত নবী জিরন্তর আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ সৃষ্টির আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ সৃষ্টির মদিনার মাথা ছেড়ে এসে বলে বাংলায় আকাশের শুকনামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুভাষিত নবী জিরন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুভাষিত নবী জিরন্তর তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয় প্রিয় তুমি গরবে তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয় প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহ মীর বন্দর মানুষের কাছে তুমি রহ মীর বন্দর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুভাষিত নবী জিরন্তর চাঁদ বলে আমি নই নই তুমি নবী সুন্দর ফুল বলে সুভাষিত নবী জিরন্তর তুমি আপনার সামনে একটি গয়ল পড়ে করছি আপনার সবাই ধীরে ধীরে শুনবেন শোনো শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন শোনো শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন শোনো শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন কোরআন তোমার পথের দিশা মুছে দেবে আমার নিশা তোমার পথের দিশা মুছে দেবে আমার নিশা জীবনে জুড়ে আনবে বয়ে শান্তি সুখের বান শোনো শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন শোনো শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন কোরআন হলো রবের কালাম জান্নাতের সুর যার সিনাতে কোরআন থাকে হাসির দয়পুর কোরআন হলো রবের কালাম জান্নাতের সুর যার সিনাতে কোরআন থাকে হাসির দয়পুর হরফ জুড়ে কি যে মধু পড়লে কোরআন নাকি শুধু হরফ জুড়ে কি যে মধু পড়লে কোরআন নাকি শুধু জেগে ওঠে গুনার ভারে ঘুমিয়ে থাকা প্রাণ শোনো শোনো মুসলমান তোমার বুকে
আকড়ে ধরো আল কোরআন, শোনো শোনো মুসলমান তোমার বুকে আকড়ে ধরো আল কোরআন, কোরআন তোমার পথের দিশা মুছে দেবে অমানিশা, তোমার পথের দিশা মুছে দেবে অমানিশা, জীবন জুড়ে আনবে বয়ে শান্তি সুখের বান, শোনো শোনো মুসলমান তোমার বুকে আকড়ে ধরো আল কোরআন, শোনো শোনো মুসলমান তোমার বুকে আকড়ে ধরো আল কোরআন, যার বুকে দিনই রে কোরআন তুষার তাহার মন, পদে পদে পাপ কোলে তার হয় রে আলাপন, যার বুকে দিনই রে কোরআন তুষার তাহার মন, পদে পদে পাপ কোলে তার হয় রে মুসলমান তোমার বুকে আকড়ে ধরো আল কোরআন, শোনো শোনো মুসলমান তোমার বুকে আকড়ে ধরো আল কোরআন, শোনো শোনো মুসলমান তোমার বুকে আকড়ে ধরো আল কোরআন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আপনারা দীর্ঘক্ষণ ধরে গজল শুনেছেন আমার প্রাণপ্রিয় ওস্তাদ সাইফুদ্দিন আমিনী সাহেবের কণ্ঠ থেকে। শোয়েব আখতার গজল পরিবেশন করেছে। এখন সর্বপ্রথমে আমি আবার মাইক ধরেছি, সর্বপ্রথমে একটি নাত রসুল পরিবেশন করব, তারপর রিকোয়েস্টের গজল আছে আমার কমিটির ভাইদের, সে গজল পরিবেশন করব, ইনশাল্লাহ আপনারা শুনবেন। আর একটা গজল বলবো, এখন থেকে বলে রাখি, মহিলা শিল্পীদের নিয়ে একটা গজল আমি ইনশাল্লাহ বলবো। আমি ইউটিউবে গিয়েছিলাম, অনেকে শুনেছে, সেই গজলটা আমি ইনশাল্লাহ বলবো। যারা ইউটিউবার ভাইরা রয়েছে আমি তাদের কাছে অনুরোধ করবো, এই গজলটা ভালো করে ভাইরাল করবা, ঠিক আছে? তো ইনশাল্লাহ, তো এখন একটি নাত রসুল পরিবেশন করছি আমার ওস্তাদ সাইফুদ্দিন আমিনী সাহেবের নিজের লেখা গজল, আপনারা ধীরস্থিরভাবে শুনতে থাকুন কবি ছন্দের মাধ্যমে কি বলছে। আবে জম জম ঝরে ছম ছম মুহাম্মদ মুস্তাফা এসেছে, ঝরে রহমত নুরি বরসাত মুহাম্মদ মুস্তাফা এসেছে। আবে জম জম ঝরে ছম ছম, আবে জম জম ঝরে ছম ছম মুহাম্মদ মুস্তাফা এসেছে, ঝরে রেঘে মতে নুরি বরসাত, ঝরে রেঘে মতে নুরি বরসাত মুহাম্মদ মুস্তাফা এসেছে। আবে জম জম ঝরে ছম ছম, আবে জম জম ঝরে ছম ছম মুহাম্মদ মুস্তাফা এসেছে, ঝরে রেঘে মতে নুরি বরসাত, ঝরে রেঘে মতে নুরি বরসাত মুহাম্মদ মুস্তাফা এসেছে। কেটে গেল সব অন্ধকার, পেয়ে রেখে মতে হাবিবি খোদার, কেটে গেল সব অন্ধকার, পেয়ে রেখে মতে হাবিবি খোদার, হরো গিলমা করে খেলা দেখে নবীরি চরণ ধুলা, হরো গিলমা খেলা দেখে নবীরি চরণ ধুলা, কিয় অপরূপ কিয় নন্ন, কিয় অপরূপ কিয় নন্ন
শুনো মোহাম্মদ মুস্তাফা এসেছে কিয়া অপরূপ কিয়া নন্ন মোহাম্মদ মুস্তাফা এসেছে আবে জম জম ঝরে ছম ছম আবে জম জম ঝরে ছম ছম মোহাম্মদ মুস্তাফা এসেছে ঝরে রেখে মতে নুরি বরসাত ঝরে রেখে মতে নুরি বরসাত মোহাম্মদ মুস্তাফা এসেছে দাদু মোতালিব কোলে তুলে আদর করে দিল চুমা দাদু মোতালিব কোলে তুলে আদর করে দিল চুমা সাইমা এসে করে যত দেখে নবীর নুরি বদন সাইমা এসে করে যত দেখে নবীর নুরি চরণ করে গুন গুন ভ্রমরের দল করে গুন গুন ভ্রমরের দল মোহাম্মদ মুস্তাফা এসেছে আবে জম জম ঝরে ছম ছম আবে জম জম ঝরে ছম ছম মোহাম্মদ মুস্তাফা এসেছে ঝরে ডেঙ্গে মাতে নুরি বরসাত ঝরে ডেঙ্গে মাতে নুরি বরসাত মোহাম্মদ মুস্তাফা এসেছে মানায় খুশি জগৎবাসী হলো খুশি রবি সোচে মানায় খুশি জগৎবাসী হলো খুশি রবি সোচে ফুলের সুবাস চাঁদের ঘাসে ছড়ায় যেন বেশি বেশি ফুলের সুবাস চাঁদের ঘাসে ছড়ায় যেন বেশি বেশি সাইফউদ্দিন আজ খুশির সওগাত সাইফউদ্দিন আজ সাইফউদ্দিন আজ খুশির সওগাত শোনো প্রেমের সুরে সুরে আবে জম জম ঝরে ছম ছম আবে জম জম ঝরে ছম ছম মোহাম্মদ মুস্তাফা এসেছে ঝরে ডেঙ্গে মতে নুরি বরসাত ঝরে ডেঙ্গে মতে নুরি বরসাত মোহাম্মদ মুস্তাফা এসেছে ঝরে ডেঙ্গে মতে নুরি বরসাত মোহাম্মদ মুস্তাফা এসেছে ছোট ছোট ভাইরা একটু তকবীর দাও তো না আর এই তকবীর আর একটু জোরে দাও না আর এই তকবীর কি করতে তকবীর দিলাম কেউ তো দিচ্ছে না ও মদিনার মাটির বলবো তাই রিকোয়েস্টের কথা বলে নেই হ্যাঁ তোমার কাফেলায় ইনশাল্লাহ আমার ভাই রিকোয়েস্ট করেছে আমি একটা গজল গেয়েছিলাম আমার ওস্তাদ হুজুরের লেখা জাইরে ছুটে এই কাফেলা সোনার মদিনায় তাই তো তো ভাইয়ের এই গজলটা খুব ভালো লেগেছে আমরা সবাই দোয়া করি এই কমিটির সকল ছেলেদের শুধু কমিটির ছেলে নয় এই গ্রামের সকলকেই যেন সোনার মদিনা দেখার তৌফিক দান করে আল্লাহ সকলে বলুন আল্লাহুম্মা আমিন তো সেই সম্পর্কে গজলটি আমি পরিবেশন করেছিলাম আমি গজলটি বলছি আপনারা ধীরে স্থিরভাবে শুনতে থাকুন যায় রে ছোটে এই কাফেলা সোনার মদিনা যায় রে ছোটে এই কাফেলা সোনার মদিনা যায় রে ছোটে এই কাফেলা সোনার মদিনা আয় রে তোরা কে যাবি আয় রে তোরা কে যাবি জলদি করে আয়
जाए रे छोटे ए काफेला सोनार मदीना आए जाए रे छोटे ए काफेला सोनार मदीना आए जाए रे छोटे ए काफेला सोनार मदीना आए आए रे तो ओरा के एक जाबी आए रे तो ओरा के एक जाबी जल्दी करे आए जाए रे छोटे ए काफेला सोनार मदीना आए जाए रे छोटे ए काफेला सोनार मदीना ए काफेला निये जाबे सोनार नबीर रोजा पाके ए काफेला निये जाबे सोनार नबीर रोजा पाके जेताई गेले शांति पाबे सकल ब्यथा भूले जाबे एहेराम खानी नेरे बेधे एहेराम खानी नेरे बेधे समय बोए जाए जाए रे छोटे ए काफेला सोनार मदीना आए जाए रे छोटे ए काफेला सोनार मदीना आए आए रे तो ओरा के एक जाबी आए रे तो ओरा के एक जाबी जल्दी करे आए जाए रे छोटे ए काफेला सोनार मदीना आए जाए रे छोटे ए काफेला सोनार मदीना ए काफेला निये जाबे काबा बैतुल्लार धारे ए काफेला निये जाबे काबा बैतुल्लार धारे बैतुल्ला के करब तवाफ लब्बाइकेर तुलबो आवाज बैतुल्ला के करब तवाफ लब्बाइकेर तुलबो आवाज आसवा देते देबो चुमा आसवा देते देबो चुमा समय बोए जाए जाए रे छोटे ए काफेला सोनार मदीना आए जाए रे छोटे ए काफेला सोनार मदीना आए आए रे तो ओरा के एक जाबी आए रे तो ओरा के एक जाबी जल्दी करे आए जाए रे छोटे ए काफेला सोनार मदीना आए जाए रे छोटे ए काफेला सोनार मदीना ओरे देखते जदि चाओ गो तुमि दयार नबीर जन्मभूमि देखते जदि चाओ गो तुमि दयार नबीर जन्मभूमि मदीनार ओई अली गली जेताई नबीर चरण धूलि सेई धूला बाली नबीर प्रेमे सेई धूला बाली नबीर प्रेमे आजो के दे जाए जाए रे छोटे ए काफेला सोनार मदीना आए जाए रे छोटे ए काफेला सोनार मदीना आए आए रे तो ओरा के एक जाबी आए रे तो ओरा के एक जाबी जल्दी करे आए जाए रे छोटे ए काफेला सोनार मदीना आए जाए रे छोटे ए काफेला सोनार मदीना সে ছন্দ শুনবে ও গো গরিবে আমি নিঃস আমি নেই যে আমার পয়সা কড়ি গরিবে আমি নিঃস আমি নেই যে আমার পয়সা কড়ি কল্পনাতে দেখি আমি মদিনার ওই অলি গলি এই সাইফুদ্দিনের মতো যারা এই সাইফুদ্দিনের মতো যারা তারা আমার সাথে আয় যাই রে ছোটে এই কাফেলা সোনার মদিনা আয় যাই রে ছোটে এই কাফেলা সোনার মদিনা আয় আয় রে তো ওরা কে কে যাবি আয় রে তো ওরা কে কে যাবি জলদি করে আয় যাই রে ছোটে এই কাফেলা সোনার মদিনা আয় যাই রে ছোটে এই কাফেলা সোনার মদিনা আয় যাই রে ছোটে এই কাফেলা সোনার মদিনা যাই হোক ও মদিনার মাটিরে আচ্ছা আমি এবার যে গজলটি পরিবেশন করছি আমার মা বোনদের অনেক পছন্দের গজল গজলটি আপনারা ধীরস্থিরভাবে শুনবেন গজলটি যদিও বাংলাদেশের গজল আমি গজলটা প্রত্যেক স্টেজেই গাই আজও পরিবেশন করছি আপনারা শুনতে থাকুন
ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তো গো ওর কপালে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তো গো ওর কপালে, ও মদিনারে যার লাগি পাগল সবে, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবে, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, কাঁদিয়ামি সারা খনে কখন যাব সেখানে, কাঁদিয়ামি সারা খনে কখন যাব সেখানে, সহে না সহে না আহা আর পরানে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তো গো ওর কপালে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তো গো ওর কপালে, ও মদিনারে উড়ে উড়ে যাইতাম আমি, থাকতো না মনে কোনো যাতো না, ও মদিনারে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, থাকতো না মনে কোনো যাতো না, দেখে নাই পাখায় আমার কাছে নাই টাকায় আমার, দেখে নাই পাখায় আমার কাছে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব ও সেখানে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তো গো ওর কপালে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তো গো ওর কপালে, ও মদিনারে তোর বুকে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব গো কেমনে, ও মদিনারে কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব গো কেমনে, রওজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে, রওজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে, বলিব বলিব মনে এর বাসনা, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তো গো ওর কপালে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তো গো ওর কপালে।
পালে তো চলুন এতক্ষণ বাংলা গজল আমরা শুনেছি আমি বলেছি হুজুর বলেছে সবাই বলেছে একটা উর্দু গজল কি বলবো বলবো হ্যাঁ তোমার তোমার দেখে তো মনে হচ্ছে তুমি উর্দু বাংলা হিন্দি তামিল তেলেগু সবই বোঝো কোনো সমস্যা নেই বলি নাকি আচ্ছা আপনারা শুনবেন একটা উর্দু গজল আমি পরিবেশন করছি কারণ হয়তো হতে পারে এটা আমার পছন্দ কারণ আপনাদের পছন্দ তো এতক্ষণ হয়েছে এবার আমার পছন্দ এটা হোক আচ্ছা আচ্ছা হুজুর হুজুর আছে হুজুরের গজল আছে দাদা হুজুরকে নিয়ে সে গজল ইনশাল্লাহ হবে এখানকার ছেলেগুলো সত্যি ভালো এদের চয়েসও খুব ভালো বউ চয়েস করে কিরম তা কি জান খুব লজ্জা লেগেছে ওদের যাই হোক এদের চয়েস ক্ষমতা খুবই ভালো মানে সবই ভালো হবে তো এখন আমি যে গজলটি পরিবেশন করছি একটি উর্দু কালাম আপনারা ধীরস্থিরভাবে শুনতে থাকুন हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलामे इलाही दिया जिसने लाकर कलामे इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है वो मोहम्मद मदीने में मौजूद है हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलामे इलाही दिया जिसने लाकर कलामे इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है वो मोहम्मद मदीने में मौजूद है वो मोहम्मद मदीने में मौजूद है फूल खिलती के पढ़ पढ़ के सल्ले अला फूल खिलती के पढ़ पढ़ के सल्ले अला झूम कर के घेर घी है के बादे सबा झूम कर के घेर घी है के बादे सबा फूल खिलती के पढ़ पढ़ फूल खिलती के पढ़ पढ़ फूल खिलती के पढ़ पढ़ के सल्ले अला फूल खिलती के पढ़ पढ़ के सल्ले अला झूम कर के घेर घी है के बादे सबा झूम कर के घेर घी है के बादे सबा ऐसे खुशबू ऐसे खुशबू चमन के गुलों में कहाँ ऐसे खुशबू चमन के गुलों में कहाँ ऐसे खुशबू चमन के गुलों में कहाँ जो नबी के पसीने में मौजूद है जो नबी के पसीने में मौजूद है जिसने लाकर कलामे इलाही दिया जिसने लाकर कलामे इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है वो मोहम्मद मदीने में मौजूद है हमने माना के जन्नत बहुत घसी हमने माना के जन्नत हमने माना के जन्नत हमने माना के जन्नत बहुत घसी हमने माना के जन्नत बहुत घसी छोड़ कर हम मदीना न जाए कहे छोड़ कर हम मदीना न जाए कहे यो तो जन्नत में सब है मदीना नहीं यो तो जन्नत में सब है मदीना नहीं और जन्नत मदीने में मौजूद है और जन्नत
मदीने में मौजूद है, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है, और जन्नत मदीने में मौजूद है, जिसने लाकर कला में इलाही दिया, जिसने लाकर कला में इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है, वो मोहम्मद मदीने में मौजूद है। छोड़ना तेरा तैबा गवारा नहीं, छोड़ना तेरा तैबा गवारा नहीं, सारी दुनिया में ऐसा नजारा नहीं, सारी दुनिया में ऐसा नजारा नहीं, छोड़ना तेरा तैबा, छोड़ना तेरा तैबा गवारा नहीं, छोड़ना तेरा तैबा गवारा नहीं, सारी दुनिया में ऐसा नजारा नहीं, सारी दुनिया में ऐसा नजारा नहीं, ऐसा मंजर ऐसा मंजर ऐसा मंजर जमाने ने देखा नहीं, ऐसा मंजर जमाने ने देखा नहीं, जैसा मंजर मदीने में मौजूद है, जैसा मंजर मदीने में मौजूद है, ऐसा मंजर जमाने ने देखा नहीं, ऐसा मंजर जमाने ने देखा नहीं, जैसा मंजर मदीने में मौजूद है, जैसा मंजर मदीने में मौजूद है, जिसने लाकर कला में इलाही दिया, जिसने लाकर कला में इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है, वो मोहम्मद मदीने में मौजूद है, हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कला में इलाही दिया, जिसने लाकर कला में इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। আবার গজল পরিবেশন করছে আমাদের শোয়েব আক্তার, একটা গজল বলবে, তারপর ইনশাল্লাহ আবার আমার হুজুর আসবে, আপনারা গজল শুনবেন। রিকোয়েস্টের গজল আছে, দয়া নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। তোমরা আপনাদের সামনে এক পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণ ঘোষণাচ্ছি, আপনারা সবাই দিত্রায় শুনবেন। স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে, স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে, পারে বার তোমায় পারে বার, স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে, মা মেনার কোলে তুমি এলে দিনের আলো ভাবে জ্বলে গেলে, কলে তুমি এলে দিনের আলো ভাবে চলে গেলে, সেই আলো ছড়ালো বিশ্ব জুড়ে, সেই আলো ছড়ালো
হলো সকলা ধার দৌড় হলো সকলা ধার প্রিয় রসুল সাজো আছে থাকবে পৃথিবী যতদিন রবি তোমার পথে যদি চলতে পারি মুক্তি পাব পরপার প্রিয় রাসূল আমার হৃদয় আছো তুমি মনে পড়ে তোমায় মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে মহান রবির পরে তুমি প্রিয় শেষ বিচারের দিন কাছে নিও মহান রবির পরে তুমি প্রিয় শেষ বিচারের দিন কাছে নিও তোমার পথে যদি চলতে পারি মুক্তি পাব পরপার প্রিয় রাসূল আমার হৃদয় আছো তুমি মনে পড়ে তোমায় বারে বার তোমায় বারে বার স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে বহুত খুব শুনলেন এতক্ষণ ধরে অনেক গজল আপনারা শুনেছেন যেহেতু আমি একটু কথা বলি আমাদের টিমের ভিতরে শুধু তো গজল বললে ঘাস মতো লাগে একটু দু একটা কথা বললে ভালো লাগে তো এই জন্যে আমাদের আমার সঙ্গে যারা আছে এরা কোনো কথা বলে না এরা শুধু গজল বলে ক্যাসেট চালানোর মতো আর আমি একটু কথা বলি হ্যাঁ এই জন্যে এতক্ষণ ধরে প্লেন গজল শুনেছেন চুনরি মারাবাই রিকোয়েস্টের গজলগুলো বলবো এবং আমাদের কন্টেন্ট যে গজলগুলো আমাদের ভাইদের পছন্দের গজল রিকোয়েস্টের গজল সেগুলো বলবো আমার ভাই অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করছেন ভাই আপেলের ঘটনাটি বলুন কিন্তু বলবো একটু সময় লাগবে এজন্যে আমি আচ্ছা লাইভ চলছে কার কার মুর্শিদা চলছে না একটা গজল বলে তারপরটা মানে মানে লাইভ কেটে দিও কেন হ্যাঁ হ্যাঁ না খারাপ লাগবে না হ্যাঁ অসুবিধা নেই তো হ্যাঁ যাক মাশাআল্লাহ না আমি এনাদের আবার একটু অভ্যন্তরীণ ব্যাপার আছে যাই হোক চলুন আমি এবার গজল শোনাই আপনারা শুনে থাকুন এবার যে গজলটি দিয়ে শুরু করছি আমার ভাইদের এবং মায়েদের সকলের পছন্দের গজল এবছরের একটি বিখ্যাত কালাম ছিল আমার যে আর যেভাবে আজ আমরা দুনিয়াতে দেখছি যেহেতু এখানে লাইভ চলছে অনেক মানুষ দেখছে অনেক মানুষ এই লাইভে আছে আজ হয়তো এখানে পূর্ব নাটুরিয়া দক্ষিণ পাড়ার অনুষ্ঠান হচ্ছে কিন্তু প্রচুর দূর দূরান্তের মানুষ এই অনুষ্ঠান দেখছে তো দেখবেন আজ বর্তমান সময়ে বক্তা বক্তায় বিরাট দ্বন্দ্ব ঠিক কিনা বক্তা বক্তায় দ্বন্দ্ব বক্তা এক বক্তা আর এক বক্তার ওয়াজ নসিহা সহ্য করতে পারেন না ফতোয়া সহ্য করতে পারেন না এ ওর মুখ দেখতে পারে না ওর মুখ দেখতে পারে না এদিকে মানে আলেমে আলেমে দ্বন্দ্ব আলেমে আলেমে এই জালেমে জালেমে দোস্তি আর আলেমে আলেমে দ্বন্দ্ব এই যে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এতে লাভ হচ্ছে কার জানেন খুঁটির আগায় গুড় মাখিয়ে দিয়েছে ইবলিস শয়তান এবার তোরা চেটে চেটে মর ঠিক কিনা তো আমরা আর যা কিছু দেখতে পাচ্ছি ভাই এ সব কিছু কায়ামতের আলামত ছাড়া আর কিছু নয় ভাই কায়ামত আর বেশি দূরে নেই আপনারা যারা তামাশা করছেন আমরা যারা তামাশা করছি আনন্দ করছি শুধু আনন্দ ছাড়া কিছু দেখতে পাই না ভাই ভেবে রাখুন
আর সেই দিন বেশি দূরে নেই যেদিন কানা দাজ্জাল আসবে যার একটা চোখ হবে অন্ধ যার কপালে লেখা থাকবে তিনটি অক্ষর কাফ ফা র কাফের এই কাফের এ চিনতে পারবে কারা যাদের ভিতরে ঈমান রয়েছে দেখুন আজ এমন কিছু কিছু কথা এমন কিছু কিছু জিনিস ভাইরাল হয় যেগুলো সত্যিকারের ভাবলে মনে হয় কী আছে এর ভিতরে তাই ভাইরাল হলো কি শুনছে এর ভিতরে দেখুন কিছুদিন আগে বাদাম বাদাম ভাইরাল হলো কী গেয়েছে কী আসে আমরা ছোটোবেলায় শুনতাম আমাদের গ্রামে আসতো লভাঙা কড়াভাঙা টিন ভাঙা প্লাস্টিকের জুতো সেটা বলতো না ভাত ভাইরাল হয়েছে সেও একই রকম একই ও বাদাম বিক্রি করতো বলতো বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই রে বাবু ভাজা বাদাম আমি কাঁচা বাদাম বিক্রি করি ভাজা আমার কাছে নেই এই নিয়ে একটা ছন্দ বলেছিল কিন্তু কি ভাইরাল হলো করলো কারা আমরা করেছি কেন করেছি এর ভিতরে কিছু নেই তারপরে ভাইরাল এগুলো একমাত্র আলামত হলো কায়ামত আর বেশি দূরে নেই কানা দাজ্জাল আসছে আমাদের মূল্যবান জিনিস সব থেকে মূল্যবান জিনিস যেটা হলো ইমান সেই ইমানটা লুফে নেওয়ার জন্যে এই কানা দাজ্জাল দুনিয়াতে বাঁচবে শুধুমাত্র 40 দিন রাজত্ব করবে সেই 40 দিনের ভিতরে সারা পৃথিবী তার দখলে আসবে সারা পৃথিবী তিনি রাজত্ব করবেন কেমন করে কি করবে সে এসে আমি গজলটার মাধ্যমে পরিবেশন করছি আপনারা শুনতে থাকুন তারপর ইনশাল্লাহ ঘটনামূলক গল্পে আসছে শুনুন শুন থাকি তার আগে একটু যুবক বাইরে একটু তকবি দাও তো না আরে তকবীর আরো জোরে হবে না আরে তকবীর বাহ মাশাআল্লাহ জোর হয়েছে আগে থেকে চলো শুরু করছি আরে নয় বেশি দূর সেই মহাকাল কাল 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 আস বেশি কল কেটে কানা দাজ্জাল আর নয় বেশি দূর সেই মহাকাল আস বেশি কল কেটে কানা দাজ্জাল আর নয় বেশি দূর সেই মহাকাল আস বেশি কল কেটে কানা দাজ্জাল বলবে আমি হি বড় স্রষ্টা আমায় বলো বলবে আমি বড় স্রষ্টা আমায় বলো কেড়ে নেবে মুমিনের ইমানে বল আর নয় বেশি দূর সেই মহাকাল আসে বেশি কল কেটে কানা দাজ্জাল আর নয় বেশি দূর সেই মহাকাল আসে বেশি কল কেটে কানা দাজ্জাল বলবে আমি বড় স্রষ্টা আমায় বলো বলবে আমি বড় স্রষ্টা আমায় বলো কেড়ে নেবে মুমিনের ইমানে বল আর নয় বেশি দূর সেই মহাকাল আসে বেশি কল কেটে কানা দাজ্জাল জেরুজালেম সে করবে গমন এহুদিরা করবে তার অনুসরণ জেরুজালেমে সে করবে গমন এহুদিরা করবে তার অনুসরণ জুলুম করবে এসে মুসলমানের দেশে জুলুম করবে এসে মুসলমানের দেশে দিকে দিকে ছড়াবে সে ফেতে নারী জাল আর নয় বেশি দূর সেই মহাকাল আসে বেশি কল কেটে কানা দাজ্জাল আর নয় বেশি দূর সেই মহাকাল আসে বেশি কল কেটে কানা দাজ্জাল বলবে আমি বড় স্রষ্টা আমায় বলো বলবে আমি বড় স্রষ্টা আমায় বলো কেড়ে নেবে মুমিনের ইমানে বল আর নয় বেশি দূর সেই মহাকাল আসে বেশি কল কেটে কানা দাজ্জাল এই কানা দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম সে বলবে আমি তোমাদের খোদা আমাকে মেনে নাও যারা মেনে নেবে তাদেরকে ধরে কানা দাজ্জালের জান্নাতে দেবে আর সেদিন যারা কানা দাজ্জালের জান্নাতে যাবে তারাই হবে প্রকৃত অর্থে কারা তারাই হবে জাহান্নামি আর যারা যারা মানবে না তারা কারা তারা ইমানদার তারা মোমিন তারা কাফের লেখা দেখতে পাবে এবং বলবে তুই তো সেই কানা দাজ্জাল যার কথা আমি এখান থেকে আল্লাহ রসুল বলে গেছেন হাজার হাজার বছর আগে তুই তো সেই কানা দাজ্জাল তোকে আমরা মানি না যখন বলবে তখন কানা দাজ্জাল তাকে এক কোপে দোকান করে তার জাহান্নামায় ভরে দেবে সে কানা দাজ্জালের জাহান্নামায় সেদিন যে যাবে সেই হবে প্রকৃত অর্থে জান্নাতি তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখছো শোনো বেহেশ দোজক তার থাকবে হাতে বেহেশ দোজক তার থাকবে হাতে মুনাফিক হবে যারা মানবে তাকে বেহেশ দোজক তার থাকবে হাতে মুনাফিক হবে যারা মানবে তাকে বেহেশ দোজক তার থাকবে হাতে মুনাফিক হবে যারা মানবে তাকে মুমিনি বলবে ডেকে ইমান নিয়ে বুকে মুমিনি বলবে ডেকে ইমান নিয়ে বুকে তুই
তো কাফিরি তুই সেই দাজাল আর নয় বেশি দূর সেই মহাকাল আসে বেশি কোন কেটে কানা দাজাল আর নয় বেশি দূর সেই মহাকাল আসে বেশি কোন কেটে কানা দাজাল এই গজল এই পর্যন্ত থাক চলুন এবার গজল শোনাই ঘটনামূলক গজল আমার মায়েরা যেহেতু আপনারা মহিলারা একটু বেশি কি চায় একটু ঘটনামূলক গজল শুনতে চাই চলুন এবার গজল শোনাই যেহেতু অনেক মারা আছে একচি বসো 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 যদি একান্ত কারোর বিরাট প্রয়োজন না থাকে বসে যান চলুন এবার গজল শোনাই আমরা জানি আমার অনেক মারা বলে অনেক মায়েদের ডায়লগ পরের বাড়ির কটা ছেলে বিলি হই আর আমার কটা হই একটু কথা শোনে না ঠিক কি না হ্যাঁ এ ডায়লগ সব মার বলেন দিন আচ্ছা আমার যুবক ভাইরা কমিটির ভাইরা বলেন দিন এমন কে আছে একজন বক্তা যে বক্তা সব সময় বলে খাবিনি খাবিনি করতেলি সব ভাতগুলো কার পেটে গেল কে বলে হ্যাঁ বাহ 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 মা মানে সবার মা এই ডায়লগ দিয়ে রেখে জীবনে খাবিনি খাবিনি করতেলি পেট ভাতগুলো সব কার পেটে গেল হ্যাঁ রে হ্যাঁ সবার মা বলে রেখে জীবনে সবাই বলে বলে পরের বাড়ি মহিলাদের কিছু কমন ডায়লগ কিছু কিছু মহিলা আছে ম্যাক্সিমাম বলতে গেলে চলে তারা বলে পরের বাড়ি কটা ছেলেপিলির আমার কটা হইয়ে এদের ভাতে একটু আটা নেই আর পরের ছেলেগুলো কী ভালো হ্যাঁ পরেরগুলো ভালো দেখায় আর নিজেরগুলো সব খারাপ মনে হয় পরে ভালো শাড়ি পরে গেলে নিজের মনে হয় যেন ওরটা কী সুন্দর ওরটা দেখেন 300 টাকা দাম আর এটা 1200 টাকা দাম তাও বলে কী সুন্দর শাড়ি এই নিয়েছে দেখুন 300 টাকায় আর আমার 1200 টাকা দাম নেকড়া এই নেকড়াই নিস নেকড়া বলে না বলে না এগুলো মায়েদের কমন ডায়লগ তো দেখবেন আমার মায়েরা বাচ্চা কাচ্চা যখন কথা শোনে না দাঁতের ওপর দাঁত দিয়ে পেশে এখনকার বেশিরভাগ মহিলা ঠিক কিনা বেশিরভাগ মহিলা দাঁতের ওপর দাঁত দিয়ে হদ্দ পেশা পিছিয়ে নেয় মানে ধৈর্য নি এরা বলে তাড়াতাড়ি খা মোবাইল দেখবো এক্ষুনি সিরিয়াল দেখতে হবে এইটুকান সময় এর ভেতরে কী করতে হবে মোবাইল দেখতে আবার ঘুমোতে হবে অনেক টেনশন শিগগিরই খাই নে আর ছেলেপিলে তো বদমাইশি করে খায় না আর শুধু দাঁতের ওপর দাঁত দিয়ে কী পেশা পেশে আমার মায়েরা সন্তানদের কখনো দাঁতের ওপর দাঁত দিয়ে পেশবেন না আফ্রিকার জঙ্গলে এক শ্রেণীর আদিবাসীরা বাস করে আদিবাসী এই আদিবাসীরা তারা প্রতি বছর একটা করে ঔরস করে একটা করে অনুষ্ঠান করে সেই অনুষ্ঠান যে জায়গায় করে প্রতি বছর সেই জায়গায় তারা সেই অনুষ্ঠানের আগের দিন যায় গিয়ে দেখে বন জঙ্গল ভরে গেছে ভালো করে শুনবেন বন জঙ্গল ভরে গেছে তো তখন ওই আদিবাসীরা ওই বন জঙ্গল কাটে না সবাই মিলে কাটলে কিন্তু হয়ে যায় কাটে না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই শুরু করে করে ওই গাছগুলোকে গালাগালি দেয় আর দাঁতের ওপর দাঁত দিয়ে পিষে পিষে বদদুয়া দেয় গাছগুলোকে এক সপ্তাহ পরে যায় গিয়ে দেখে সব গাছগুলো মারা গেছে কী বোঝা গেল শুধু দাঁতের ওপর দাঁত দিয়ে পেশে তাই গাছপালা সইতে পারে না আপনার বাচ্চাটারা কেমন ভালোবাসেন তার দাঁতের ওপর দাঁত দিয়ে পেশেন কেন আপনি সে তো দিনের পর দিন শুকিয়ে যাবে আপনি জানেন না আপনার বাচ্চার ক্ষতি আপনি নিজে নিজেই করছেন এই জন্যে বাচ্চাকে কখনো খবরদার যেন দাঁতের ওপর দাঁত দিয়ে পিষবেন না বাচ্চা কাচ্চা মানুষ আর অমানুষ হয় কাদের কারণে আমি এই গজলটার ভিতরে বলবো চলুন শুনে থাকি আল্লাহর বলি পীরানি পীর দস্তগীর গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি ছিলেন আল্লাহর বলি এমন অলি যিনি বাগদাদের জমিনে শুয়ে আছেন সেই আল্লাহর বলি জানাকে শ্রেষ্ঠ অলি নামে খ্যাত করা হয়েছে যার নাম গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানি বড় পীর নামে ডাকা হয়েছে সেই বড় পীর আব্দুল কাদের জিলানি তার আব্বা জান ছিলেন হযরতে আবু সালেম মুসা জাঙ্গি তিনি কেমন মানুষ ছিলেন মা বাপ ভালো হলে সন্তান ভালো হয় আর মা বাপ খারাপ হলে যতই চেষ্টা করেন না কেন মা বাপ যদি খারাপ হয় সন্তান মানুষ কখনোই হতে পারে না এই জন্য কী করবেন বাচ্চাদের মানুষ করার আগে নিজেরা মানুষ হবেন কী করতে হবে বাচ্চা কাচ্চা মানুষ হওয়ার মানুষ করার আগে নিজে মানুষ হবেন তারপরে দাঁতের ওপর দাঁত দিয়ে সন্তানের পেশবেন বোঝা গেল কেন মানুষ হবেন আমি এই গজলটার মাঝে বলবো হযরতে আবু সালেম মুসা জাঙ্গি তিনি নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ক্ষুধার্ত তৃষ্ণার্ত নদীতে নেমেছে পানি খেতে এমন অবস্থায় দেখতে পেলেন একটা আপেল ভেসে যাচ্ছে উনি কী করলেন কবি ছন্দের মাধ্যমে কত সুন্দর করে লিখছে শোনন ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আপেলে ভেসে যায়
ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আফেলে ভেসে জিলানি তবে তোমাদের গর্বে হবে আব্দুল কাদের জিলানি ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আফেলে ভেসে যায় আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আফেলে খেয়ে নেয় ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আফেলে ভেসে যায় আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আফেলে খেয়ে নেয়। শুনেন, চলুন কথার বাড়াবো না, গজল শেষ করবো, আর দুটো গজল বলি ইনশাল্লাহ অনুষ্ঠান শেষ করবো। আমাদের কমিটি সাহেবানদের নিয়ে একটা গজল বলবো, আর তার আগে দয়ানবী যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলুন শুনতে থাকি। যেহেতু আজ বর্তমান সময়ে আমাদের ধৈর্য খুবই কম, খুবই কম, কিন্তু আমরা যে নবীর উম্মাদ তিনি কখনো রাগ করেনি কারোর উপরে। আমার মায়েরা, আমার মায়েরা খুব রাগ বেশি পুষে রাখে। সেই বিয়ে হয়েছিল 15 বছর আগে, 15 বছর আগে বিয়ের দিন শাশুড়ি কী ব্যবহার করেছিল আজও মনে রেখেছে, বলে আমি সুযোগ পেলেই ঝাড়বো। হ্যাঁ, মনে রাখে, কিন্তু বিশ্বাস করুন রাগ পুষে রাখবেন না। যারা রাগ পুষে রাখে তারা, হ্যাঁ, যারা রাগ পুষে রাখে তারা বেশি দিন কি, বেশি দিন বাঁচে না, এর থেকে বড় কিছু নেই। আর যারা রাগ পুষে রাখে মনের ভিতরে তাদের আয়ু খুবই কম, কারণ প্রতিদিন প্রতিনিয়ত ওরা টুকটুক টুকটুক করে ওই কথাগুলো মনে করে আর মরে। এই জন্যে রাগ পুষে রাখবেন, ভুলতে শিখুন, শুধু ভুলতে শিখুন আর ক্ষমা করতে শিখুন। ক্ষমা করবেন, দেখবেন আপনার মতো হ্যাপি, আপনার মতো আনন্দিত ব্যক্তি আর পৃথিবীতে কেউ থাকবে না। শুধু ক্ষমা করুন, ছেড়ে দিন, শুধু ছেড়ে দিন, শুধু ছেড়ে দিন, দেখবেন আপনার কোনো দুঃখ কষ্ট থাকবে না। চলুন সেই গজল শোনাচ্ছি, আল্লাহ রসুল কেমন ছিলেন ছোট্ট করে গাইছি। দয়ার নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সেই পথে উম্মে জামিল কাটাজে বিছায়। দয়ার নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সেই পথে উম্মে জামিল কাটাজে বিছায়। দয়ার নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায়। রোজ নিশিদিন উম্মে জামিল জঙ্গলে এতে জাগায়, বিষকত সব কাটা এনে সেই পথে বেছায়। রোজ নিশিদিন উম্মে জামিল জঙ্গলে এতে জাগায়, বিষকত সব কাটা এনে সেই পথে বেছায়। যে পথে এ দয়ার নবী মসজিদে এতে জাগায়, যে পথে এ দয়ার নবী মসজিদে এতে জাগায়, বিছিয়ে কাটা উম্মে জামিল থাকে অপেক্ষায়। বিষকত এই কাটা ফুটে যদি নবী মারা যায়, বিষকত এই কাটা ফুটে যদি নবী মারা যায়, ইসলামে ধর্ম দুনিয়া গতে নেই বিজি বিদায়। দয়ার নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সেই পথে উম্মে জামিল কাটা নবী পাকের চাচিমা উম্মে জামিল নবীর রাস্তায় কাটা বিছিয়েছে, অপেক্ষা করছে কখন মোহাম্মদ হেঁটে হেঁটে যাবে, নবীর পায়ে ফুটবে, নবী ছটপট ছটপট করবে, সারা গা পচে যাবে, নবী মারা যাবে, ইসলাম ধর্ম সহজেই শেষ হয়ে যাবে। আল্লাহ বলে জিবরিল, আমার নবীর পায়ে কাটা ফুটবে, তুমি বসে বসে তামাশা দেখো বুঝি, যাও আমার নবীকে গিয়ে প্রোডাকশন দাও, আমার নবীকে গিয়ে প্রোটেক্ট করো, আমার নবীকে গিয়ে হেল্প করো। কি হেল্প করলেন? জিবরিল আমিন দুনিয়ায় চলে এলো, আল্লাহ রসুল রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ থামিয়ে দিল জিবরিল আমিন, দিয়ে কি বলছে কবি লিখছে শোনুন। আল্লাহ বলে জিবরিল আমিন যাও চলে জমিন, আমার নবীর কদম তলে তোমার ডানা কর সমীর। আল্লাহ বলে জিবরিল আমিন যাও চলে জমিন, আমার নবীর কদম তলে তোমার ডানা কর সমীর। জিবরিল আমিন বলে নবী আর এগিয়ে যাবেন না, জিবরিল আমিন বলে নবী আর এগিয়ে যাবেন না, আরে উম্মে জামিল কাটা বিছায় আমি বিছাই দই ডানা। ও গো দয়ার নবী প্রেমের
রে ছবি ডানারে উপর গেটেই জাগায় আরে উম্মে জামিল তাকিয়ে দেখে কেন কাটা ফোটে না দয়ার নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে জাগায় সেই পথে উম্মে জামিল কাটা যাবে ছায় দয়ার নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে জাগায় সেই পথে উম্মে জামিল কাটা যাবে ছায় কাটা যাবে ছায় কাটা ফোটে না নবীর কাটা ফোটে না দয়ার নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় জামিল ঝোপঝাড়ের ভিতরে বসে রয়েছে নবী হেঁটে গেল যখন কাটার উপর দিয়ে নবীর পায়ে যখন কাটা পড়ে না উম্মে জামিল মনে মনে করে তাই তো মনে হয় আমার কাটা ঠিকঠাক বেছানো হয়নি তারপরের দিন আরো সুন্দর সুন্দর কাটা আবার বেছালো নবী আবার হেঁটে গেল আবার বেছালো আবার হেঁটে গেল একদিন নয় দুই দিন নয় দেখতে দেখতে এক সপ্তাহ যখন পেরিয়ে গেল নবীর পায়ে যখন কাটা আর ফোটে না উম্মে জামিল হেরে গেল ব্যর্থ হয়ে গেল আহা শূন্যতা মন নিয়ে বাড়ি চলে গেল ডিপ্রেশনে পড়ে গেল দেখতে দেখতে কয়েকটা দিন কেটে যাওয়ার পরে আমার আপনার নবী বলছে উম্মে জামিলকে অনেকদিন দেখা যায় না কি ব্যাপার সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর উম্মে জামিল খুবই অসুস্থ মৃত্যুশয্যায় সজ্জিত নবী আমার বললেন চলো একবার উম্মে জামিলকে দেখতে যাই একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ যে তাকে মারার জন্যে পথে কাঁটা বেছাল সেই নবী বললেন সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ মারার জন্য এত চক্রান্ত করলে আর তাকেই আপনি দেখতে যাবেন বলে ইয়া এ আমার সাহাবারা আমি কারোর প্রতি প্রতিশোধ নিতে দুনিয়াতে আসে নাই আল্লাহ আমাকে পাঠিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমি রহমাতের নবী আমি ক্ষমা করতে এসেছি নবী আমার চলে গেলেন উম্মে জামিলের বাড়িতে তারপর কি হলো কবি লিখছে শুনুন এমনি ভাবে কেটে গেল যখন কিছুদিন দেয় না কাটা পথে রূপর চাচি উম্মে জামিল খোঁজ খবর নিতে গেলে নবী উম্মে জামিলের বাড়ি দেখেন তিনি সজ্জারত হয়েছে কঠিন বিমারি ও গো দয়ার নবীর কাটি ধরে কেঁদে কেঁদে ক্ষমা চায় দয়ার নবীর কাটি ধরে কেঁদে কেঁদে ক্ষমা চায় বলে টাকার লোভে তোমার প্রতি করেছি বড় এ অন্যায় অনবী তোমারই মতো দরদি আর এই জগতে কেউ নাই অনবী তোমারই মতো দরদি আর এই জগতে কেউ নাই ক্ষমা করে দাও না আমার ইসলামে এতে ঠায় দয়ার নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাগায় সেই পথে উম্মে জামিল কাটা যাবে ছায় নবী আমারকে ডাক দিলেন চাচি আম্মা ও আমার চাচি আম্মা আমি মোহাম্মদ এসেছি তোমাকে দেখার জন্য দরজাটা খুলে দাও দরজা খুলে দেওয়া হলো নবী ভিতরে প্রবেশ করলেন উম্মে জামিলের পাশে গিয়ে বসলেন উম্মে জামিল অন্যদিকে মুখটা করে শুয়ে আছেন নবী আমার ডাক দিলেন মা ও আমার চাচি আম্মা একটু আমার দিকে তাকাও মা কি হয়েছে তোমার শরীর অসুস্থ মা ওষুধ খেয়েছো মা বদ্যি দেখিয়েছো মা কি হয়েছে নবী পাক কত সুন্দর করে মিষ্টি ভাষা দিয়ে যখন কথা বলে উম্মে জামিল তারপরেও নবীর দিকে ফেরে না আবার নবী ডাক দিলেন মা ও আমার চাচি আম্মা ছোটবেলায় মাকে হারিয়েছিলাম মায়ের আদর স্নেহ ভালোবাসা পাইনি মা ও মা বাপের মুখ জীবনে দেখিনি আমি তোমাকে মা বলে জেনে এসেছি ও মা তুমি মনে মনে করছো তোমার প্রতি প্রতিশোধ নিতে এসেছি মা না আমি দুনিয়াতে প্রতিশোধ নিতে নয় সকলের গোনার বোঝাগুলো মাথায় নিয়ে চলতে এসেছি আমি ও আমার মা একটু আমার দিকে তাকাও নবী যখন বারংবার যখন এমন করে ডাক দেয় উম্মে জামিল আর থাকতে পারেন না ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছিলেন হে বাবা মুহাম্মদ হে বেটা মুহাম্মদ মক্কার কুফফারে কুরাইশ বেঈমানেরা যারা টাকার লোভ দেখিয়ে আমি তোমার পথে কাঁটা বিছিয়েছিলাম যাদের কথায় তারা কেউ আমাকে দেখতে এলো না হে বাবা যাদের কথাই বিছাই কাঁটা বিছালাম তারা কেউ দেখতে এলো না তোমার পথে বিছালাম সেই তুমি আমাকে দেখতে এলে হে বাবা তুমি তো সাধারণ কোনো মানুষ হতে পারো না নিশ্চয়ই তুমি আল্লাহর নবী হবে এতে কোনো প্রকারের সন্দেহ নাই একবার জোরে বলুন সুবহানাল্লাহ কি আদর্শ নবীর এই ইসলাম ধর্ম তলোয়ার দিয়ে আসে নাই তাই শেষ কথায় প্রিয় কবি কী লিখছে শুনুন
ইসলামী ধর্ম প্রচারে হলো তলোবারি নয় ইসলামী প্রচারে হলো নবীর ভালোবাসায় ইসলামী ধর্ম প্রচারে হলো তলোবারি নয় ইসলামী প্রচারে হলো নবীর মানবতায় এমন হাজারে হাজারে প্রমাণ আছে হাদিসে পাওয়া যায় এমন হাজারে হাজার প্রমাণ আছে হাদিসে বাজায় ইসলামে প্রচারে গল নবীর মানবতায় বলে সাইফুদ্দিন আমিন তুমি নবীর উম্মত গবায় সাইফুদ্দিন আমিন ধন্য তুমি নবীর উম্মত গবায় শুকন গাছে ফুল ফুটিল যে নবীজির ছোঁয়ায় তয়ার নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় সেই পথে জামিল কাটা যে বিছায় তয়ারি নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায় শুনে চলুন এবার গজল শোনাই আমার মায়েদের শেষ একটা সবক দিয়ে আমি ইনশাল্লাহ ফুরপুরা দাদা হুজুর পীর কুল রহমাতুল্লাহ আলীকে নিয়ে একটা গজল বলার জন্য বলা হয়েছে বলবো ইনশাল্লাহ আমার লেখা গজলই বলবো ইনশাল্লাহ তবে একটুখানি বলবো আর বেশি সব গজল একটু একটু করে বলবো ঠিক আছে চলুন এবার বলি আমার মায়েদের যে কী করলে জান্নাতে যেতে পারবেন যেহেতু আমার মায়েরা আজ যারা বর্তমানের সময়ে আমার মায়েরা যারা মানে যে রাস্তায় চলছে এই রাস্তাটা জান্নাতের না আমা ও মা আপনার মেয়েটা যে পোশাক পরছে এটা জান্নাতে যাবার পোশাক নয় আপনার মেয়েটা পায়ে দড়ি বেঁধে ঘুরছে কালো কার বেঁধে ঘুরছে এটা জান্নাতি নিদর্শন না আপনার ছেলেটা বিড়ি খায় এটা জাহান্নামের সঙ্গে সম্পর্ক সিগারেট খায় এটা জাহান্নামের সঙ্গে সম্পর্ক হওয়া যারা আগুন ভালোবাসে তাদেরকে জাহান্নামাই দেওয়া হবে ভাই যারা আগুন ভালোবাসে মুখে আগুন নিয়ে চলে এদেরকে আল্লাহ দুনিয়াতেই অভ্যাস করিয়ে নিচ্ছে জাহান্নামের আগুনে দেবে তাই এজন্যে বিড়ি খাওয়া সিগারেট খাওয়া এগুলো ত্যাগ করুন এতে আপনার শরীরেরও ক্ষতি ধর্মীয় করণ দিক দিয়েও আপনার চরম ক্ষতি আপনার জাহান্নামের রাস্তা আপনি নিজে নিজে বেছে নিচ্ছেন শুধু তাই নয় আমার মায়েরা যারা আছেন আপনারা যে পোশাক পরছেন যে কাজ করছেন যেভাবে চলাচল করছেন এটা জান্নাতের ভাবে এইভাবে চললে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যেতে গেলে আপনার সামনে রয়েছে রোল মডেল একজন তিনি হলেন হাজরাতে মা ফাতিমাতাজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে কেমন ছিল কী ছিল তার কর্মকাণ্ড কেন তিনি জান্নাতের রানী হলেন তিনি কেমন পোশাক পরতেন আমি আপনাদের সম্মুখে ছোট্ট করে পরিবেশন করছি শুনতে থাকুন কবি লিখছেন জান্নাতি হতে চাও যদি অগনারি অনারি 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 পরিদা পোষিদা হও অগমা জননী জান্নাতি হতে চাও যদি অগনারি পরিদা পোষিদা হও অগমা জননী জান্নাতি হতে চাও যদি অগনারি পরিদা পোষিদা হও অগমা জননী শোনো না শোনো না অগমা বনিরা শোনো না শোনো না অগমা বনিরা কেমন ছিল মা ফাতিমা জননী জান্নাতি হতে চাও যদি অগনারি পরিদা পোষিদা হও অগমা জন জান্নাতি হতে চাও যদি অগনারী পরিদা পোষিদা হও অগমা জননী জান্নাতি রানী হল কেমন করে তালি দে বাবর খাসে পরিত গায়ে জান্নাতি রানী হল কেমন করে তালি দে বাবর খাসে পরিত গায়ে দেখতে কেমন ছিল ফরসানা কালো ছিল দেখতে কেমন ছিল ফরসানা কালো ছিল স্বামী সন্তান ছাড়া কে অত দেখেনি জান্নাতি হতে চাও যদি অগনারী পরিদা পোষে দাগাও অগমা জননী জান্নাতি হতে চাও যদি অগনারী পরিদা পোষে দাগাও অগমা জননী শোনো না শোনো না অগমা বনিরা শোনো না শোনো না অগমা বনিরা কেমন ছিল মা ফাতিমা জননী জান্নাতি হতে চাও যদি অগনারী পরিদা পোষে দাগাও অগমা জননী হযরতে মা ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে কেমন ছিল লম্বা ছিল নাকি বেটে কালো ছিল নাকি ফর্সা মোটা ছিল নাকি পাতলা স্বামী সন্তান ছাড়া দুনিয়ার কোনো বেগানা পরপুরুষ তাকে দেখে নাই হযরতে মা ফাতিমা যাহরা
এন্তেকালের আগে স্বামীকে বললেন, ওসিয়াত করছেন স্বামীর কাছে। আহা, কি ওসিয়াত? আমাদের ঘরের বউ গমতন না। হ্যাঁ গো, আমার ওই সোনার কোনো জন্য বৌমা দিও না, আমি ঈদ দিও, ওইটা ওসিয়াত না। ওসিয়াত করছে, ওগো আমার প্রাণের স্বামী, আমি ফাতেমা যেদিন মারা যাব, খবরদার খবরদার, আমার কাফন দাফন যেন দিনের বেলায় করো না, আমার কাফন দাফন করবে রাতের বেলায়। আমি ফাতেমা যেদিন মারা যাব, খবরদার, বেশি পুরুষ মানুষ ডাকবে না। হাজরতে আলী বললেন, ফাতেমা যদি পুরুষ না ডাকি কেমন করে কাফন দাফন করবো গো? হাসান আর হোসেন আর আমি রয়েছি, তিন কোনায় তিনজন খাটিয়ে ধরলাম, আর একজন কে ধরবে? বলে, আমি এজন্যে বলছি, আমি ফাতেমা দুনিয়াতে বেঁচে থাকাকালীন কেউ দেখেনি আমাকে, আমি কেমন দেখতে? আমি যেদিন মারা যাব, খাটিয়ার উপরে কাফনের কাপড়ে মোড়ানো লাশখানা যখন রাখা থাকবে, দুনিয়ার মানুষ বেগানা পর পুরুষ দেখে ওই খাটিয়ায় কাফনের কাপড় দিয়ে উপর দিয়েও দুনিয়ার মানুষ দেখে যেন বুঝতে না পারে আমি ফাতেমা কতটা লম্বা ছিলাম, কতটা উঁচু ছিলাম যেন বুঝতে না পারে। মরার পরেও নিজেকে বহিঃপ্রকাশ করতে চায় নাই, নিজেকে দেখাতে চাই নাই। আজ আমাদের ঘরের মেয়েরা এরা যে কি তৈরি হয়েছে, এরা দেখানোর প্রতিযোগিতা শুরু করিস, কেরা কতটা দেখাতে পারে। আবার কিছু কিছু বউ রই, সকালবেলা সব বাড়ি বাড়ি তো লোন, বাড়ি বাড়ি লোন, বগলটা ভাই এমন করি বইটা নেবে যেন পট্টি যাচ্ছে, ঠিক কি না? সুন্দর করে আবার সেজি গুজি যায়, বলে এত সাজ দি কেন, স্যার আসবে না? স্যার আসবে, স্যারের সামনে একটু ভালো করে জাতিয়ে হবে। কী সুন্দর করি, এরা মনে হয় ছোটোবেলায় স্কুলও যায়নি, এত সুন্দর করি স্কুলেও যায়নি। ও ভাই রাগ করবেন না, যে বাড়ি বন্ধনের লোন ঢুকেছে সে বাড়ি শেষ, ফিনিশ, একদম আপনি হাড়ে হাড়ে টের পাবেন। আপনি বলছেন সার দেওয়া হচ্ছে না, তুমি কি ধার দেবা? সারটা দিলাম আমি খুব কষ্ট করে, লোন টোন নিয়ে। ও ভাই লোনের টাকা যে বাড়ি ঢুকেছে সে বাড়ি খোদার রহমত উঠেছে, আল্লাহর গজব নাজিল হবে। এই জন্যে ভাই হাতে না ধরে পাই ধরে বলে যাই, লোন নেবেন না ভাই, কষ্ট হোক, শুধু মুড়ি খেয়ে দিন কাটান, শুধু মুড়ি খাওয়ান বাচ্চাটার শুধু মুড়ি খাওয়ান, শুকনো মুড়ি খেতে দেন, ক্যাডবেরি খাওয়াতে হবে না। তাই বলে যেন লোন নিয়ে খাওয়াবেন না, কারণ ও বাচ্চা জীবনেও ভালো হবে না, ব্রেনে এই ব্রেনের ভিতরে কী হবে, সব গোবর ভর্তি হবে, আর বাচ্চা জীবনেও আপনার কথা শুনবে না, কারণ হারাম খেলে কখনোই সে জিনিস সহিভাবে যায় না। এই জন্যে লোন বন্ধ করতে হবে। আমার মায়েরা হাজরাতে ফাতেমার মতো হন, কবরে যেতে হবে ভুলে যাবেন না। আর যাদের জন্য আপনি হারাম খাচ্ছেন, সেই ছেলে আপনার যার জন্য হারাম খেয়ে আপনি বাড়ি তৈরি করেছেন, সেই ছেলে বলবে আমার আব্বাটা বাড়ি করে হলো বাড়ি যাত, স্কুল ঘর করি কি তোর মাংস, আপনি রেখে গেলেও গালাগালি দেবে। দুই ভাইয়ের 5 বিঘে জমি রেখে গেছে, কারো সেটেলমেন্ট করে যায়নি যে তুই আড়াই বিঘে নে কি তুই 4-2 বিঘে নে, তুই 2 বিঘে নে, আর আর আড়াই কাটা তোর মানে কি বুন্ডার দিস, বলে যায়নি ভালো করে। এখন মরে যাওয়ার পরে কি অশান্তি ছেলেদের ভিতরে, শেষ বেশ ঝগড়া করতে করতে আঙুল তোলে গালাগাল দেবে, বলো ওই সুমন্দির বাচ্চা এইসব বাদায় থিয়ে গেছে। আ ভাই রেখে গিয়ে কি শুনতে হলো, রেখে গিয়েও গালাগালি শুনতে হলো, কার জন্যে খাটছেন আপনি, কে আপনার দেখবে? কবরে আপনি যাবেন উলঙ্গ হয়ে, কিচ্ছু থাকবে না আপনার, নো নেভার। এ দুনিয়া শুধু খেলতামাশার মেহফিল, শুধু খেলতামাশা করে চলে যাচ্ছেন, আপনি কি নিয়ে যাচ্ছেন সঙ্গে করে, কার জন্য রেখে যাচ্ছেন, কেউ আপনার নয়। আমি তো বলি, আমার নিজের জন্যে বলি, যা কিছু আয় করবো সন্তান সন্ততি বলে রেখেছি, যা দিছি এই, আর কিচ্ছু তোমাদের দিচ্ছি না, আমি সঙ্গে করিলে যাব। কোথায় নিয়ে যাব? সঙ্গে করে কবর এলে যাবো। বলেন কি কবর আবার লেজান যায়? ভাই কলকাটি দেখা থাকলি, কলকাটি জানা থাকলে কবরে লেজান যায় সব কিছু। আমি মাদ্রাসায় দান করবো, মাদ্রাসা চালাবো আমার টাকা দিয়ে, কার জন্য রেখে যাবো, কী হবে সমুদ্রের জন্য রেখে? হ্যাঁ কী করবে আমার ছেলে? জীবনে কখনো বলবে না আমার আব্বা আমার অনেক কিছু রেখে গেছে, চলো একটু জিয়ারাত করি আসি, না নেই নেই, সব বেকার খেলতামাশা, কিছুই নেই। আমার ভাইয়েরা এই জন্য আমি একটি গজল লিখেছিলাম, ছোট্ট করে গাইছি, এই গজলটাই শেষ, তারপর ওই গজলটি বলি ইনশাল্লাহ বিদায় নেবো। চলুন শুনে থাকি কবির ছন্দের মাধ্যমে কী লিখছে, রাতে যখন শোবেন একবার বালিশে মাথা দিয়ে চোখটা বন্ধ করবেন আর ভাববেন আমি কে, আমি আমি কে, আমার পরিচয় কী আর আমার কে আছে, দেখবেন কেউ নেই তাকিয়ে, দেখবেন কেউ নেই, শুধু একা। এই জন্য আমি লিখেছিলাম,
একিলা জীবনে একিলা মরণ একিলা চলতে কিসের ভয় একিলা জীবনে একিলা মরণ একিলা থাকতে কিসের ভয় এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারণ নয় গো এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারণ নয় একিলা জীবনে একিলা মরণ একিলা থাকতে কিসের ভয় একিলা জীবনে একিলা মরণ একিলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারণ নয় গো এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারণ নয় সারি তো ছাড়া কেউ চলে না সারি তো ছাড়া কেউ চলে না মনির ব্যথা কেউ বোঝে না সারি তো ছাড়া কেউ চলে না মনির ব্যথা কেউ বোঝে না কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারণ নয় গো এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারণ একিলা জীবনে একিলা মরণ একিলা তালতে কিসের ভয় একিলা জীবনে একিলা মরণ একিলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারণ নয় গো এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারণ নয় আমার মায়েরা আমার ভাইয়েরা যখন দরজা বন্ধ থাকবে দরজা বন্ধ করে মনে যদি কষ্ট থাকে একা একা ভাববেন আর ঝরঝর করে কাঁদবেন নিজে নিজে কাঁদবেন কেঁদে মনের দুঃখ হালকা করবেন কিন্তু খবরদার খবরদার যেন কাঁদতে কাঁদতে দরজা খুলবেন না যার জন্যে যার কাছে আপনি দরজা খুলবেন কাঁদতে কাঁদতে সে আপনাকে এসে আরও কাঁদিয়ে থিয়ে চলে যাবে আপনি যে যে জিনিসটা নিয়ে আলোচনা করবেন যেটা নিয়ে ভয় করবেন আপনার যার সঙ্গে বলবেন সে আরও ভয় দেখাবে আপনি যার সঙ্গে আপনার দুঃখের কথা বলবেন সে আপনার তামাশা উড়াবে শুধু পিছন ফেরবেন তার সঙ্গে দুঃখের কথা বলবেন পিছন ঘুরে যাবেন সঙ্গে সঙ্গে সে বলবে ঠিক হয়েছে ইয়াং বয়সে কী ছিলে আমার মনে নেই কী যন্ত্র তুমি ছিলে হ্যাঁ যদি এখন বলে জানিস বাদুড়িয়ার মেলায় গিয়ে আমার টাকা হারাই গেছে মানিব্যাগ হারাই গেছে মানিব্যাগে 5,000 টাকা ছিল এক বন্ধু আরেক বন্ধুরে বলতে আহা তাই কী করে হারালি ইস পকেট মেরে নেছে 500 টাকা নোট ছিল কী দুঃখ প্রকাশ করবে ও ভাই যেই একটুখানি চলে যাবে সঙ্গে সঙ্গে ঠিক হইস আগের দিন রিচার্জ করবো 200 টাকা সেইছি তোর কলজেতে বেরোইনি কী সব মনে ঠিক হই ওর দরকার ছিল হ্যাঁ বলবে না বলবে না এই জন্যে আপনি আপনার মনের কথা কাকে বলবেন সেজদাই পড়ে আল্লাহকে বলবেন কারণ আপনার ওষুধ নেই ওটাও আল্লাহ ঠিক করে দেবে আপনার ঘুম হচ্ছে না আল্লাহ ঠিক করে দেবে আপনার খাওয়া হচ্ছে না আল্লাহ খাবার জুটিয়ে দেবে কে দেবে আল্লাহ আল্লাহর প্রতি ভরসা করুন দুনিয়ার মানুষের প্রতি ভরসা করবেন না তাই শেষ কথায় প্রিয় কবি কি বলছে শুনুন যে বুঝবে তোমার মনের কথা যে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা যে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা সেই আল্লাহর সাথে বল কথা থাকবে না আর কোনো ভয় আল্লাহর সাথে বল কথা থাকবে না আর কোনো ভয় এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারণ নয় গো এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারণ নয় একিলা জীবনে একিলা মরণ একিলা চলতে কিসের ভয় একিলা জীবনে একিলা মরণ একিলা থাকতে কিসের ভয় এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারণ নয় গো এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারণ বলি সাইফুদ্দিন আমিনি বললে সাইফুদ্দিন আমিনি রে আপন আপন ভাবিস যা রে বললে সাইফুদ্দিন আমিনি রে
আপন আপন করিসি যারে তারাই তোকে রাখবে গোরে ভুলে যাবে দুদিন পর তারাই তোকে রাখবে গোরে ভুলে যাবে দুদিন পর এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কাঁদ নয় গো এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কাঁদ নয় একলা জীবনী একলা মরণ একলা চলতে কিসেরি ভয় একলা জীবনী একলা মরণ একলা থাকতে কিসেরি ভয় এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কাঁদ নয় গো এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কাঁদ নয় গো এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় শুনেন চলুন ছোট করে দাদা হুজুর পীর কিবলাকে নিয়ে ছোট করে এটা গাইছি কোনটা দাদা হুজুরকে নিয়ে আচ্ছা আছে আচ্ছা ঠিক আছে চলুন শুরু করছি দেখি যতটা আছে আচ্ছা অনেক আসলে অ্যাকচুয়ালি অনেক পুরনো গজল তো সেইভাবে মনে নেই তারপরে বলছি দেখি যতটা আছে ইনশাল্লাহ আপনাদের শোনাবো আল্লামা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির তনার জীবন আদর্শ নিয়ে লিখেছিলাম গজলটি আপনাদের সম্মুখে পরিবেশন করছি আপনারা সকলেই ধীর স্থিরভাবে শ্রবণ করুন খুবই ছন্দের মাধ্যমে লিখছি শুনুন আউলাদে রাসুল মুর্শিদ আমার আউলাদে রাসুল মুর্শিদ আমার পীর আবু বকর মাওলানা আউলাদে রাসুল মুর্শিদ আমার পীর আবু বকর মাওলানা তোমার কাছে পেলাম মোরা নবী প্রেমের প্রেরণা তোমার কাছে পেলাম মোরা নবী প্রেমের প্রেরণা আলে রাসুল আহলে রাসুল আহলে রাসুল আউলাদে রাসুল আলে আউলাদে রাসুল মুর্শিদ আমার পীর আবু বকর মাওলানা তোমার কাছে পেলাম মোরা নবী প্রেমের প্রেরণা তোমার কাছে পেলাম মোরা নবী প্রেমের প্রেরণা তোমার কাছে পেলাম মোরা নবী প্রেমের প্রেরণা আউলাদে রাসুল নবীর বংশ তোমে তোমার সিলসিলা পে ধন্য গোলাম আমি আউলাদে রাসুল নবীর বংশ তোমে তোমার সিলসিলা পেয়ে ধন্য গোলাম আমি ধন্য গোলাম আমি তাই বাংলা আসাম মানব কোলে বাংলা আসাম মানব কোলে হয় না তোমার তুলনা বাংলা আসাম মানব কোলে হয় না তোমার তুলনা তোমার কাছে পেলাম মোরা নবী প্রেমের প্রেরণা তোমার কাছে পেলাম মোরা নবী প্রেমের প্রেরণা আউলাদে রাসুল মুর্শিদ আমার পীর আবু বকর মাওলানা আউলাদে রাসুল মুর্শিদ আমার পীর আবু বকর মাওলানা তোমার কাছে পেলাম মোরা নবী প্রেমের প্রেরণা তোমার কাছে পেলাম মোরা নবী প্রেমের প্রেরণা বাংলা আশা আলোকিত করে ঘুমিয়ে আছো তুমি জান্নাত তেরে বাগানে জান্নাতের বাগানে বাংলা আশা আলোকিত করে ঘুমিয়ে আছো তুমি জান্নাতের বাগানে জান্নাতের বাগানে তুমি ফুরফুরাতে রেখে গেলে লোক আলেমে ওলামা তুমি ফুরফুরাতে রেখে গেলে লোক আলেমে ওলামা তোমার কাছে পেলাম মোরা নবী প্রেমের প্রেরণা তোমার কাছে পেলাম মোরা নবী প্রেমের প্রেরণা আউলাদে রাসুল মুর্শিদ আমার পীর আবু বকর মাওলানা আউলাদে রাসুল মুর্শিদ আমার পীর আবু বকর মাওলানা তোমার কাছে পেলাম মোরা নবী প্রেমের প্রেরণা তোমার কাছে পেলাম মোরা নবী প্রেমের প্রেরণা আল্লাহ পাকের প্রিয় বন্ধু গলে তোমে তাই তো
প্রচার করিলে দিন ইসলামের বাণী আল্লাহ পাকের প্রিয় বন্ধু গলে তুমি তাই করলে প্রচারে দিন ইসলামের বাণী দিন ইসলামের বাণী সাইফউদ্দিন আমিনি ধন্য তুমি সাইফউদ্দিন আমিনি ধন্য তুমি পেয়ে তোমার সিলসিলা সাইফউদ্দিন আমিনি ধন্য তুমি পেয়ে তোমার সিলসিলা তোমার কাছে পেলাম মোরা নবী প্রেমের প্রেরণা তোমার কাছে পেলাম মোরা নবী প্রেমের প্রেরণা ঔলাদে রাসূল মুর্শিদ আমার পীর আবু বকর মাওলানা তোমার কাছে পেলাম মোরা নবী প্রেমের প্রেরণা তোমার কাছে পেলাম মোরা নবী প্রেমের প্রেরণা তোমার কাছে পেলাম মোরা নবীর প্রেমের প্রেরণা তোমার কাছে পেলাম মোরা নবী প্রেমের প্রেরণা ও ভাই 11টা বাজে আর না ভাই একদম কটায় উঠছি মনে আছে ভাই কতক্ষণ ধরে গজল হচ্ছে মনে আছে আর না 3 ঘন্টা হয়ে গেল লাইভ চলছে আর না ভাই এবার বিদায় নেব ছোট্ট করে এই কি বলে এই গ্রামটা পূর্ব নাটিরিয়া দক্ষিণ পাড়া তাই তো ছোট্ট করে শুধু প্রথম লাইনটা বলছি ভাই বন্ধ করো একসঙ্গে বাড়ি যাবো তো বন্ধ করো তোমরা গোটাও নাকি চলুন আমি ছোট করে একটি গাইছি আমি সব জায়গায় গাই যেহেতু গ্রাম সম্পর্কে গজল অনেক রকম গজল গাই কিন্তু ম্যাক্সিমাম হয় ভাই গ্রাম সম্পর্কে গজলগুলো ম্যাক্সিমাম গানের সুরে একটু বলে এখন নাম নিয়ে বলতে বলে সব জায়গায় কে এই রোগ ধরিয়েছে আল্লাহই বেহতার জানে তবে এই নাম নেয় যে নাম নিয়ে গজল গাই ভাই আমি খুব একটা গাই না সত্যিকারের কথা আমি খুব একটা গাই না আমার যেখানে বলে ভাই যদি 20 জনের নাম দেয় আমি বলি ভাই এই 20 জন কি জলসাটা চালাচ্ছে এই 20 জন কি জলসাটা চালাচ্ছে জলসাটাই মিনিমাম 200 মানুষ 200 ঘর থাকলে 200 ঘরই দান করেছে বলেই অনুষ্ঠানটা কায়েম হয় তাই তো নাকি তাহলে 20 জনের নাম বললে সেই 20 জন খুব খুশি হয়ে যায় বাদ বাকি বলে কি তাহলে এবার থেকে চাঁদা নিতে আসিস হ্যাঁ তোমরা খাটপা বলি তোমার নামে গজল হবে আমরা কি বামনের ভাত এইছি হ্যাঁ এই জন্যে আমি খুব একটা এই কমিটি নিয়ে গজল এমনি গ্রাম নিয়ে বলি তো সেইটাই বলছি তবে ছোট্ট করে গাইছি সব জায়গায় গাই আর এই গজল এক জায়গায় বললি সঙ্গে সঙ্গে পরেক্ষণই যা হয়ে যাবে ভ্যান্ডা বেজে যাবে ও আর আমার থাকবে না থাকবে যদি আর তো খুঁজছে গ্রাম সম্পর্কে গজল সব শিল্পীরা খুঁজ দে হন্যি ছেলের মতন কোথায় পাওয়া যায় কেডা বলতি এখন সে কেডা বলি সে গানের সুর সেটাও বলতিস কিছু করার নেই তো পাচ্ছে না তো নিজে তো লিখবে না বলছে যারা তাই সেটা চালাই দিচ্ছে এইবার এগুলো একটু আমাদের একটু বিবেকে বাধা দেয় এই জন্যে কারণ গ্রাম সম্পর্কে গজল বলা উচিত তবে এই গ্রামের মানুষদের কামনা করা উচিত যে এদেরকে আল্লাহ হেদায়েত দিক এই যুবকগুলোকে জান্নাতের রাস্তা দেখাক এই যুবকগুলো দিনের দায়ী হোক এই কামনা করা উচিত কিন্তু এখন শিল্পীরা এসে কি কি কামনা করে বলে হাফিজুল ভাইয়ের মুখটা দেখো টাটকা বেদানা আচ্ছা ভাই কি খুশি হয়ে যায় হাফিজুল ভাইয়ের সঙ্গে সঙ্গে পকেটে টাকা বলো মুখের বেদানা মতো বলিস দে টাকা কি সাংঘাতিক এসে হয় কিন্তু অ্যাকচুয়ালি এর থেকে ভালো কামনা করা যেই গ্রামবাসীরা যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটি কায়েম করেছে আল্লাহ তাদেরকে কবুল করুক এবং তাদেরকে 5 ওয়াক্ত নামাজ ইবানাক এই কামনা করি আমি এই কামনা করে ছোট্ট করে গাইছি শুন তখন শুন মুসলমান খুশির জয় গান পূর্ব নাটোরিয়া দক্ষিণ পাড়া 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 গ্রামবাসী বড় ভগবান তাদের তারা হইল কায়ে এই জান্নাতের বাগান শুন মুসলমান খুশির জয় গান পূর্ব নাটোরিয়া গ্রামবাসী বড়ই ভাগবান তাদের তারা হইল কাগে জান্নাতের বাগান তাদের তারা হইল কাগে জান্নাতের বাগান আসিল যারা এই বাগানে আসিল যারা এই বাগানে সবাইকে সালাম শুন মুসলমান
গান খুশির জয় গান পূর্ব নাটোরিয়া গ্রামবাসী বড়ই ভাগবান তাদের দ্বারা হইল কাগে জান্নাতের বাগান তাদের দ্বারা হইল কাগে জান্নাতের বাগান পূর্ব নাটোরিয়ার দক্ষিণ পাড়ার যুবক জবান এরা নবীর মেঘমান দিয়েছে তাই এই দিনে নাতির অনুষ্ঠান দিয়েছে তাই এই দিনে নাতির অনুষ্ঠান পূর্ব নাটোরিয়ার দক্ষিণ পাড়ার যুবক জবান এরা সাচা মুসলমান দিয়েছে তাই এই দিনে নাতির অনুষ্ঠান দিয়েছে তাই এই দিনে নাতির অনুষ্ঠান দিনকে কায়েম করতে এরা দিনকে কায়েম করতে এরা সদাই পেরেশান শোনো মুসলমান খুশির জয় গান পূর্ব নাটোরিয়া গ্রামবাসী বড়ই ভাগবান তাদের দ্বারা হইল কাগে জান্নাতের বাগান তাদের দ্বারা হইল কাগে জান্নাতের বাগান আসিল যারা এই বাগানে আসিল যারা এই বাগানে সবাইকে সালাম শোনো মুসলমান খুশির জয় গান পূর্ব নাটোরিয়া গ্রামবাসী বড়ই ভাগবান তাদের দ্বারা হইল কাগে জান্নাতের বাগান তাদের দ্বারা হইল কাগে জান্নাতের বাগান পূর্ব নাটোরিয়ার দক্ষিণ পাড়ার মা বোনেদের কি করি বর্ণনা যারা দুঘাতে ভরে করেছে দান দিয়েছে নজিরানা যারা দুঘাতে ভরে করেছে দান দিয়েছে নজিরানা এই দক্ষিণ পাড়ার মা বোনেদের কি করি বর্ণনা যারা দুঘাতে ভরে করেছে দান দিয়েছে নজিরানা যারা দুঘাতে ভরে করেছে দান দিয়েছে নজিরানা ও গো খোদা এই মা বোনেদের ও গো খোদা এই মা বোনেদের করি গো জান্নাতে দাগান শোনো মুসলমান খুশির জয় গান পূর্ব নাটোরিয়া গ্রামবাসী বড়ই ভাগবান তাদের দ্বারা হইল কাগে জান্নাতের বাগান তাদের দ্বারা হইল কাগে জান্নাতের বাগান তাদের হইল কায়েম এ পর্যন্ত বলি এতে করলাম ভাষাগত বলতে।